লাস্ট ক্লাসে যেখানে শেষ করছিলাম ওখানে শুরু করেন আর কি। হ্যাঁ, 41 যেটা সেভ করে এবং তোলা হচ্ছিল না, আমাদের 36 সেশন হবে, আমরা 10টা ক্লাস রাখবো হচ্ছে ফ্রেমওয়ার্কের জন্য, 10টা ক্লাস আই থিঙ্ক গুড এনাফ আপনাদের একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য ফ্রেমওয়ার্ক সম্পর্কে, 10টা ক্লাসই আই থিঙ্ক এনাফ। আর হচ্ছে 36 থেকে 10 গুলো কথা থাকে 26, আমাদের হলো 10টা ক্লাস আছে। এর মধ্যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে টুরিং জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি, জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছি জি, জাভাস্ক্রিপ্ট ছাড়া চলবে না, পিএইচপি ছাড়া চলবে, বাট জাভাস্ক্রিপ্ট ছাড়া চলবে না। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট হয় নাকি আমি লাস্ট ক্লাসের অ্যাড স্টুডেন্ট ভিউ স্টুডেন্ট এগুলো হয়েছিল আর কি, ঠিক আছে। তো মানে স্যার আপডেট মানে দিলে যে কাজটা হবে এটা আর কমপ্লিট করা হয় না, এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, একটা ক্লাসে সেভ হয়ে গেছে, ভিউ সব হয়ে গেছে, দুইটা ক্লাস হয়েছে। তাহলে এখানে আপডেটের কাজটা করে নিয়ে আসছেন না? ওয়াও, দারুন, ডিসটারবটা খুব ভালো লাগছে না, যাই হোক ভালো ভালো। সো স্টুডেন্ট অ্যাড করা যাচ্ছিল, আমার নেট পিসটা রেডি হচ্ছে ইন দ্য মিন টাইম, আমরা একটু দেখে নিই আর কি। সো একটা ক্লাসের মাধ্যমে আমরা কাজগুলো করতেছিলাম না, স্টুডেন্ট ক্লাসে কাজগুলো হচ্ছিল, কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ডেটাবেজে কানেকশন দিয়ে দিচ্ছিলাম, তারপর একটা ফাংশন ছিল স্টুডেন্ট সেভ করার জন্য, একটা ফাংশন ছিল তুলে আনার জন্য, আপডেটের কাজটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। সো করছেন না আপডেট? জি স্যার। হ্যাঁ জি স্যার, কেন নাই, চেষ্টাই করেন নাই, চেষ্টা করলে অবশ্যই, চেষ্টা করেছি স্যার, যেগুলো করেছেন ওগুলো নিয়ে চেষ্টা করছি, বাকি যা সময় থাকে একবার করে করছেন বাসায়, এত ভালো হলে তো সমস্যা নাই, বেশি ভালো হলে সমস্যা নাই, না সমস্যা না, মানে বিশ্বাস করতে একটু কষ্ট হয় আর কি। ফাইল তো আছে স্যার, ফাইল দেখবেন তাহলে হবে।
ঠিক আছে আপনারা বাসায় যে আবার এগুলো করবেন এত সময় আছে খুব ভালো তাহলে নেট বিস ওপেন হয়ে গেছে মেশিনগুলো ওপেন হতে একটু সময় লাগে যাই হোক দেখেন আমাদের দেখি আমরা যে ফিফটিন করে নিচ্ছি কেমন এর মধ্যে থেকে আমরা ভিডিওটা ডিলিট করে দিচ্ছি Nice. So now, এবার দেখেন আমরা ডে ফিফটিন এর মধ্যে কাজ করবো আর কি তো যেটা হচ্ছিল আমরা একটু দেখে নিই অ্যাপাচি থ্রুতে 31 31 এর মধ্যে ডে ফিফটিন এর মধ্যে আমরা অ্যাড স্টুডেন্টে যাই এই ধরনের একটা ফর্ম হচ্ছিল তো আমরা এখান থেকে আবার ফিল স্টুডেন্ট ফাইন স্টুডেন্ট আমরা অ্যাড করতে পারতেছিলাম আমি একটা স্টুডেন্ট অ্যাড করি আমি বললাম রহিম বক্স ফোন নাম্বার 123123 ইমেল অ্যাড্রেস বক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 123123 সেভ করি বলা হচ্ছে স্টুডেন্ট ইম্পো সেভ সাকসেসফুলি আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন সবার শেষেরটা আসবে সবার উপর এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম যখন ডাটা তুলে নিয়ে আসা হয় তখন সবার শেষেরটাই কারণ দেখেন আপনি যখন আজকে যে পোস্টটা দিচ্ছেন আর এরপরে যে পোস্টটা দিবেন লেটেস্ট কোনটা পরেরটা আপনি মানুষকে কোনটা দেখাবেন লেটেস্টই তো নাকি তাহলে কোনটা আগে নিয়ে আসা উচিত সবার শেষেরটা যাবে যে লিফো না ফিফো মানে ফিফো কিন্তু আবার আপনারা যে হাউসফুল জি মনে করেন না বা টু ফিফো না কি যেন আছে হাউসফুল টু দেখেন নাই নাম কি বলেন তাহলে এটা কি লাস্ট ইন ফার্স্ট আউটপুট লিফো না এল আই এফ ও লাস্ট ইন ফার্স্ট আউটপুট সবার শেষেরটা সবার আগে আসবে তো এই কাজটা কিভাবে করব আমাদের জাস্ট কোয়েরিটা চেঞ্জ করে দিতে হবে আর কিছু না হ্যাঁ তো দেখেন আমরা স্টুডেন্ট ক্লাসে যাচ্ছি এটা দেখার জন্য কিন্তু আপনারা ওই ডাব্লিউ থ্রি স্কুলে যেখানে আপনাদের বলছিলাম না এসকিউএল সেকশনে প্র্যাকটিস করার জন্য দেখে দেখে ওখানে কিন্তু বলে দেওয়া আছে যখন আমরা তুলে নিয়ে আসলাম সিলেক্ট ফ্রম টিবিএল স্টুডেন্ট এখানে আমি ভাবে লিখতে পারি যে অর্ডার বাই টেবিলে প্রাইমারি কি বলে দিলাম ডিইএসসি ডিসেন্ডিং মানে কি এখন দেখেন আপনার এই বিষয়গুলো কিন্তু এখান থেকে পড়াশোনা করে আসতে হবে ঠিক আছে এখান থেকে দেখেন অর্ডার এই যে অর্ডার বাই পাইছেন এখান থেকে দেখেন এই যে লেখা আছে সিলেক্ট কলাম নেম ফ্রম
কি দেওয়া আছে টেবিলের নাম, এগুলো তো বুঝতে পারতেছেন আশা করি। এবার কি লিখতে হবে যেগুলো আপনার একটু, এটা কি কালার বলতেছেন বলেন তো, দেখা যাচ্ছে এখানে কি কালার, ব্লু, এটা ব্লু না ব্লুই দিয়ে, হ্যাঁ ব্লু নাকি এটা ব্লু না শিওর ঠিক আছে, আপনি আমাদের একটা ক্লাস দিবেন একদম গ্রাফিক ডিজাইনের, আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ তাহলে এটা আর এটা, এগুলো হচ্ছে কি এসকিউএল কিওয়ার্ড, এগুলো ফিক্সড এই যে AES ascending অথবা DSC descending ডিফল্ট ascending থাকে, ডিফল্ট ascending থাকে ঠিক আছে। তো এইভাবে এখান থেকে সিনট্যাক্স দেখে দেখে এখান থেকে কিন্তু বেসিক্যালি আমাদের শেখা, হ্যাঁ তো এখান থেকে আপনারা শিখে নেবেন। হ্যাঁ স্যার, এখন যদি স্যার আমি একটাতে মনে করেন যে স্যার এই ডিসেন্ডিংটা দিলাম স্যার, এখন কি স্যার তাহলে স্যার পুরো ডাটাবেসটা চেঞ্জ হয়ে যাবে নাকি স্যার? না না না, পুরো ডাটাবেস চেঞ্জ হবে না, আপনার শুধু এখানে চেঞ্জ হবে। মানে স্যার এটা কি স্যার মানে সবগুলো চেঞ্জ হবে নাকি জাস্ট স্যার যেখান এখন থেকে যেখান থেকে ইনপুট দেব সেখান থেকে? অ্যাকচুয়ালি এই যে ডেটাবেসে কোনো চেঞ্জ হচ্ছে না, আমার ডাটা থেকে তুলে নিয়ে আসার পরে আমি এখানে চেঞ্জ, মানে স্যার ভিউ এ চেঞ্জ হবে, ভিউ এ চেঞ্জ সেটা বলতেছি স্যার। ভিউ এ কি স্যার মানে 11 নম্বরটা 1 নম্বরে চলে যাবে? হ্যাঁ, কিন্তু স্যার সেটা কি মানে আমি এখন থেকে ইনপুট দেব সেটা নাকি স্যার আগে যেগুলো আছে সেগুলো? সবগুলাই এখন থেকে দিবেন সেটা সবগুলাই, আগে আগে যেগুলো হচ্ছে সেখানে চলে আসছে। এখন আপনি একটা ইনপুট দেন 12 নাম শুনছেন আপনারা, ভরসা মেসের নাম শুনছেন, ভরসা গ্রুপের মালিক তাহলে এইভাবে কিন্তু দেখেন কাজটা হচ্ছে। এখন যদি ব্রাউজারে যাই সেখানে তাহলে আবার যখন আমরা মনে করেন আপনি কোনো সফটওয়্যার বানাবেন কারোর জন্য, তখন আপনি তো যখন তৈরি করবেন তখন ডাটা দিয়ে টেস্ট করবেন না? টেস্ট করার পর যখন আপনি কাস্টমারকে সফটওয়্যারটা বুঝাই দিবেন তখন কি করবেন? তখন পুরো ডাটাবেস ট্রানজিট করে দিতে হবে একদম ফ্রেশ ব্ল্যাঙ্ক অবস্থায়, তারপরে সে তার মতো সে আবার অ্যাক্টিভেট হয়ে হবে। হ্যাঁ, আপনি যখন যেখানে যাচ্ছেন ম্যানেজ স্টুডেন্ট কই ভিউ স্টুডেন্ট, এই যেখানে এই যে আমার টেবিলটা, এই যে লুপটা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিলেই হবে। এখন যদি আপনি একটা ভেরিয়েবল দিয়ে দেন এই জায়গা হবে
এবার কি হচ্ছে এই এই লুপের মধ্যে এই জায়গাটায় সে কিন্তু এই পুরো সিস্টেমটা যখন কন্টিনিউ হবে এই জায়গাটায় সে কিন্তু একবারই যাবে আয়ের মধ্যে কত 1 নিয়ে সে ভিতরে ঢুকলো ঢুকে এখানে প্রিন্ট করবে এবার যখন এখানে আসবে আয়ের মান কত হবে 2 2 এখানে আসবে আবার সে কোথায় যাবে আবার এখান থেকে প্রিন্ট করা শুরু করবে তাহলে এখানে কত যাবে প্রিন্ট করার সময় 1 লক্ষ কত দিব হ্যাঁ ঠিক আছে না প্রিন্ট করার সময় ক্লাস করলে কি হবে আগে দেখাবে তারপরে কোন সম্পর্ক নাই ক্লিক করলাম চলে আসছে যখন ক্লিক করবো আর একটা নাম বলেন তো মোশারফ করিমের বাড়ি কই বলেন তো আপনি দেশি তো না সাগর দি হচ্ছে আমার আব্বুর এক ফ্রেন্ড আছে তো মানে আমরা এক সমানই প্রায় আর কি ওই ছেলের নাম হচ্ছে বাপ্পি ভাই তো আমরা ঢাকায় অনেকদিন ছিলাম একসাথে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক মানুষ বলে না যে বরিশালের মানুষ খুব খারাপ খুব দ্রুত মজা বেশি কি জানেন ওনার সাথে আমি আজ পর্যন্ত যে কয়েকদিন মিশছি যে কয়েকদিন খাইছি উনি আমার কোনোদিন বিল দিতে দেয় নাই ঠিক আছে আমি যে মানে যতগুলো মানুষের সাথে মিশছি আমি অলওয়েজ মানে খরচের দিক থেকে আমি এগিয়ে মনে করেন আমি পাঁচটা ফ্রেন্ডে ঢুকছি সবাই খরচ করতেছে আমিও খরচ করছি আমি এগিয়ে কিন্তু ওই লোকটার সাথে আমি যখনই কত খাইতে গেছি আমি বিল দেওয়ার আগেই মানে ওখানে কিছু পয়সার বিল কমপ্লিট ঠিক আছে এই কোন কোয়ালিটি পরিষদ আমি বুঝলাম না ঠিক আছে স্যার সাইন বোর্ড নিয়ে ঘুরে গেছে মনটা অন্যরকম স্যার এটা লোকটার বৈশিষ্ট্য বৈশাল না ওকে স্যার এগুলো নোয়াখালীরা করে স্যার নোয়াখালীর কথা বললে নোয়াখালীর তো তার চেয়ে তো ভালো মানুষ হয়েছে যত ফ্রেন্ড সার্কেল আছে এর মধ্যে একজন হচ্ছে রংপুর পার্ক গ্রামের আর একজন হচ্ছে নওগাঁ আর যা আছে সব নোয়াখালী বরিশাল কুমিল্লা উত্তরবঙ্গে মানুষ কিন্তু অলরেডি বরিশাল এলাকা বিশেষ আর সরকার বিশেষ এলাকা
ইতিহাস বর্তমান নিয়ে কথা বলে ওকে নাই আমার কন্ট্রোল হয়ে স্যার পোড়া পোড়া গন্ধ পাচ্ছ না যখন আপডেটে ক্লিক করা হচ্ছে তখন স্টুডেন্টে যাওয়া লাগবে এখান থেকে যখন এই যে আপডেট বাটনটা আপডেট স্টুডেন্ট ইনফো যখন এখানে ক্লিক করা হচ্ছে তখন যখন কোন একটা ইনপুট এলিমেন্টের টাইপ হয় সাবমিট এবং সেই ইনপুট এলিমেন্ট একটা ফর্মের মধ্যে থাকে তখন ওই সাবমিট বাটনে ক্লিক করলে এই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হয় আমাদেরকে কি জানতে হবে কি যে আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছি সে অ্যাপ্লিকেশনটা ইউজ করবে কে কোনো একজন ভিজিটর বা ইউজার সেই ইউজার আপনার সাইটে এসে যা কিছু করবে সেটা হচ্ছে কি একটা ইভেন্ট একটা ঘটনা সো সে যা কিছু করতেছে তাহলে এই এখানে ক্লিক করার পর কোথা থেকে অ্যাকশনটা শুরু হবে কোথায় এখানে ক্লিক করলে আমার এইখানে আর এখান থেকে অ্যাকশন শুরু হবে এখানে যেহেতু ব্ল্যাঙ্ক তার মানে কি এটা হচ্ছে আমার ভিউ পেজ ক্লায়েন্ট মেশিনে ওপেন হচ্ছে তো এই ভিউ পেজ এবং সার্ভার পেজ কি একই কারণ এই অ্যাকশনের মধ্যে থাকলে হচ্ছে আমার সার্ভার পেজের অ্যাড্রেস এখানে কোনো অ্যাড্রেস দেওয়া আছে তার মানে আমার সার্ভার পেজ কোনটা এই পেজটাই এবং এই ফর্মের মধ্যে যে যতগুলো ইনপুট এলিমেন্ট আছে সবগুলো ইনপুট এলিমেন্টের ভ্যালুগুলো কার মধ্যে যাচ্ছে পোস্টে পোস্টের ভিতরে তাই না আপনি বলে দিয়েছেন যে এইটা হচ্ছে সার্ভার পেজের অ্যাড্রেস এবং এটা হচ্ছে ডাটাগুলো এর মধ্যে আছে তাহলে যেহেতু ব্ল্যাঙ্ক এবং এখানে আমরা চেকও করলাম যদি যখন পোস্ট বাটন পাবে তখন কি করবে আপডেট স্টুডেন্ট ইনফো এই ফাংশনটা কল হয়েছে এই ফাংশনে এসে পোস্টগ্রেসগুলো ডেটা তার মানে এখন আমাকে একটা কোয়েরি প্রিপেয়ার করতে হবে সো আমরা একটা কোয়েরি প্রিপেয়ার করি আপডেট টিবিএল স্টুডেন্ট সেট সেট স্টুডেন্ট নেম ইন্টিগ্রাল টু স্যার এটা কি স্যার মানে সবগুলোকে স্যার মানে স্টার চিহ্ন দিয়ে যেমন স্যার আমরা দিচ্ছি এটা কি নর্মাল সিস্টেম নেই স্যার থাকতে পারে আমার জানা নাই আমি এখনো দেখিনি আর কি থাকতেও পারে স্টুডেন্ট নেমের পরে কি ছিল ফোন নাম্বার এমেল এড্রেস স্টুডেন্ট নেম নাম্বার Thank you.
ওকে ইমেল অ্যাড্রেস ইজিকাল ইমেল অ্যাড্রেস বসে আছেন কেন ইমেল অ্যাড্রেস ইজিকাল ইমেল অ্যাড্রেস শুরু থেকেই সাথে সাথে থাকেন তাহলে পরে আর সমস্যা হবে না স্টুডেন্ট নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এন্ড ফাইনালি অ্যাড্রেস জিনিসটা দেখতে খুব ভালো লাগে আমাদের চরম একটা ঠিক করবেন সব ঠিক আছে এটা করে দেখছেন কখনো করে দেখেন খুব মজা পাবেন সবাই যে সিস্টেমে আপডেট করে যদি করতে পারে তাহলে এখানে জিনিসটা চেঞ্জ হবে করতে পারলে কি হবে বলেন মেসেজ দিব এখন বেসিক্যালি সে কাজটা শেষ করার পর সে কোথায় যাবে আপডেট করার পর সে এখন আছে এখানে আপডেট করার পর সে যে পেজে থাকবে এই পেজে যাবে না এই পেজে আসবে এখানে আসবে না এখন এখানে যদি আসে তাহলে আমরা জানি যে পিএসপির একটা ফাইল থেকে আর একটা ফাইল আমি এখন আছি কোন ফাইলের মধ্যে ইডিটি স্টুডেন্ট ডট পিএসপি আমি আছি এই ফাইলে কাজ করতেছি এখানে যখন একটা ইভেন্ট ফায়ার হচ্ছে এখানে যখন আমি কোনো একটা ইভেন্ট এক্সিকিউট করতেছি কোন একজন ইউজার একজন ভিজিটর অথবা একজন ইউজার যখন কোনো একটা বাটনে ক্লিক করে এটাকে কি বলে একটা ইভেন্ট এক্সিকিউট হচ্ছে তাই না ইভেন্ট ঘটনা ওকে তো এই ইভেন্টে যখন এক্সিকিউট হচ্ছে তখন এক পেজ থেকে কি করবে আরেকটা পেজে আসবে মানে পিএসপির একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আসবে সো আমরা যে কোনো অবস্থা যে কোনো লোকেশন থেকে পিএসপির একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আসতে পারি তাই না যে কি যেন ফাংশনটার নাম হেডার হেডার দিয়ে আসতে পারি তো সেক্ষেত্রে আমরা মেসেজটা নিয়ে আসবো কিভাবে মেসেজটা আমরা নিয়ে আসতে পারি থ্রু সেশন সেশনের মাধ্যমে আমরা মেসেজটা নিয়ে আসতে পারি এখানে আমি হেডার হেডার দিয়ে পাঠিয়ে দিলাম হেডার লোকেশন রিডাইরেক্ট এখানে কাজ করবে রিডাইরেক্টের জন্য লাইব্রেরি লাগবে ওই লাইব্রেরিটা এখানে ইনক্লুড করা নাই আমরা যেখানে কাজ করতেছি এখানে কোনো লাইব্রেরি আছে শুধুমাত্র পিএসপির বিল্ট ইন লাইব্রেরিগুলো স্যার আমরা কোনো লাইব্রেরি ইউজ করতে পারবো না যেমন এই যে মাইএসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি এটা একটা ফাংশন এই ফাংশন যখন আপনি ইউজ করবেন তখন সেই ফাংশনটা কোনো একটা লাইব্রেরি থাকে সেই লাইব্রেরির একটা পারমিশন লাগে লাইব্রেরি বলতে বোঝানো হচ্ছে কি ক্লাস একটা কমপ্লিট ক্লাসকে আমরা কি বলতে পারি লাইব্রেরি
সো এক স্টুডেন্ট একটা ক্লাস, এখন দেখেন এই স্টুডেন্ট ক্লাসের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমরা যখন ভিউ ফাইল থেকে ইউজ করতেছি তখন এই জিনিসটার নাম কি? অবজেক্ট। স্টুডেন্ট ক্লাসের একটা পারমিশন বা অবজেক্ট, তো পারমিশন নিয়ে নিয়ে কাজটা করতেছি, এটা কি আপডেট স্টুডেন্ট ইনফো, এটা একটা ফাংশন। তাহলে যেখানে যে আমরা ইউজ করলাম যে লাইক ইস সেট, এটা কি একটা ফাংশন? তো এর জন্য কি একটা অবজেক্ট দরকার ছিল না? অবজেক্ট তো নাই, কেন? কারণ এগুলো হচ্ছে পিএইচপি বিল্ট ইন লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজের লাইব্রেরি ফাংশন, এটা এর জন্য কি হয় নাই। আমার ওই যে পার্সর তো চিনতে আছে, এগুলো সবকিছু ইয়ে কার কাছে আছে? অ্যাপাচির কাছে আছে, সার্ভারের কাছে আছে, এর জন্য লাগে নাই। কিন্তু কখনো আপনাদের মনে কোশ্চেন জাগে নাই যে আমি এই ফাংশন ইউজ করতেছি অবজেক্ট নিয়ে, তাহলে এটা ইউজ করলাম, এর তো কোনো অবজেক্ট নাই, কেন? তাহলে এখন আমরা ওই রিটার্ন রিডিরেক্ট যেগুলোর কথা বলতেছেন ওগুলোর জন্য লাইব্রেরি লাগবে, ওগুলো আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করবো। শোনাও, তাহলে এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা হেডার লোকেশন দিয়ে তাকে ওই ফাইলের নাম বলে দিচ্ছি, লাইক ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি। দেন এখন কি হচ্ছে, এখন সে এই কোয়েরিটা প্রিপেয়ার করবে, কোয়েরিটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পর হ্যাঁ হেডারের মাধ্যমে লোকেশন দিয়ে তাকে ওই ফাইলে নিয়ে যাবে। চলেন দেখি যায় কি না, রিড করি। মনে করেন ফোন নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, 1 2 3 4 5 6 8 9 করে দিলাম, আপডেটে ক্লিক করলাম, আপডেট হয়ে গেছে, তাই না? এখানে চলে আসছে, ঠিক আছে। আগে এতটুকু শেষ করেন, তারপর আমি ম্যাথসটা কিভাবে নিয়ে আসবো সে বিষয়ে। স্যার এই যে কোয়েরিটা আমরা একটা মেথডে নিয়ে তারপর বিষয়গুলো কমে যাবে না, এই ইফ থেকে শুরু করে এস পর্যন্ত কম্পিউটার একটা কোয়েরি নামে একটা মেথড করবে, এটা দিস কোয়েরি দিয়ে জাস্ট এসকিউএলটা পাস করে দেবো। আচ্ছা, এই জিনিসটা একটা মেথডে নিয়ে নিলে জিনিসটা সবসময় কমন, সবসময় কমন। আপনি যেটা বলছেন সেটা করা যাবে এবং ওইটা করাটা উচিত হবে, ঠিক আছে, একটু পরে এখন না, হ্যাঁ ঠিক আছে। গুড থিঙ্কিং, হ্যাঁ সুন্দর চিন্তা ভাবনা। দেখেন তাহলে হচ্ছে না আপডেট, আপডেট হয় না। আপনি হিডেনে কি আইডি পাঠাইছিলেন? এই দেখেন আমরা কিন্তু নেম এবং স্টুডেন্ট আইডিটা পাঠাই দিয়েছিলাম, সমস্যা হচ্ছে কোথায় বলেন, ওই যে আপডেটের জন্য যে ফাংশনটা আমরা দেখলাম সেই ফাংশনটা কল হবে কখন, যখন সাবমিট বাটনে ক্লিক হবে। তো আমি চেক করে নিচ্ছি সাবমিট বাটনে ক্লিক হচ্ছে কিনা, তারপরে ফাংশনটা কল করে দিচ্ছি। আপনি
আপনার ক্লাসে যে পার্টি দেয় না কেউ ফান দেয় না পার্টিটা আমার হচ্ছে সে নিজেই করবে নিয়ে আমারও ফাইনাল আমার কত টাকা হয়েছে ঠিক আছে সময় কিন্তু অনেক হয়ে গেছে আপনাদের আর সময় দেওয়া যাবে না আপডেটের জন্য দেখেন হচ্ছে না এভাবে লিখছেন দেখেন সবগুলা ফোন নাম্বার কোনটা কিন্তু এটা পড়লে তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে কয়েকজনের জন্য সুবিধা হবে কিন্তু আমি সেটা করে দিচ্ছি
ওই যে একটা ভাষা ব্র্যাকেট পড়ে আছে ইডি 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 দাদা
বোঝার নাই না মতন করে অ্যাড করে তাহলে বুঝবেন যে ঠিক আছে কিনা। কাটবেন না, কাটবেন অন্য কিছু চেঞ্জ করেন, আমি অন্য কিছু চেঞ্জ করব। দেখেন যদি কমার ভুল না
যথেষ্ট সময় দেওয়া হয়েছে যদি না হয়। আচ্ছা খেয়াল করেন, এবার আমরা সেশন নিয়ে প্র্যাকটিস করব। যখন কোন একটা ইনফরমেশন আমরা এডিট করতে যাচ্ছি, হ্যাঁ, এডিট করে তার অ্যাড্রেসটা এডিট করে যখন আপডেট দেওয়া হচ্ছে, আমরা আপডেট হয়ে এখানে আসতে পারতেছি, বাট আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের এখানে একটা মেসেজ দেখা হয়েছে স্টুডেন্ট ইনফো আপডেট সাকসেসফুলি। হ্যাঁ, সেই ধরনের কাজ আমরা করব আর কি ইউজিং সেশন। তো সেশন নিয়ে, হ্যাঁ খেয়াল করেন, সেশন নিয়ে যদি আমরা এভাবে বলি তাহলে এভাবে বলতে হয় যে সেশন বেসিক্যালি কি। সেশন হচ্ছে একটা, আপনারা বিভিন্ন জায়গায় যান না, বলেন যে আমরা এই সেশনে ছিলাম, অমুক সেশনে ছিলাম, তমুক সেশনে ছিলাম, এগুলো বলেন না কখনো যে ওখানে এই সেশনে ছিলাম। ইনফ্যাক্ট আমরাও মাঝে মধ্যে বলি যে এই সেশনটা এই কারণে আয়োজন করা হয়েছে। তার অ্যাকচুয়ালি সেশন মানেটা কি, একটা নির্দিষ্ট সময়, তাই না? আপনি কোনো একটা জায়গায় একটা সেশন অ্যাটেন্ড করছিলেন,
তার মানে কি আপনি একটা সেশনে একটা কোন একটা নির্দিষ্ট সময় একটা জায়গায় ছিলেন, ওটাকে বলা হচ্ছে কি আপনি ওই সেশনে ছিলেন একটা নির্দিষ্ট সময় ধরে কোন একটা জায়গায় বিষয় এরকম আর কি। তো এখন আমরা যখন সফটওয়্যার তৈরি করবো তখন সেশনটা কি ওই একই জিনিস। হ্যাঁ, ওয়েব বেস সফটওয়্যার গুলা বা যে বিষয়গুলো আমরা ওয়েবে রান করাই সেগুলো কে আমরা যখন কোনো ইনফরমেশন স্টোর করি, শুধু ওয়েব বেস না ডেস্কটপ বেসও, যখন কোনো ইনফরমেশন আমরা স্টোর করি ইনফরমেশন রাখা হয় কোথায়? আমি এই কম্পিউটারের মধ্যে কোনো একটা জায়গায় কোনো কিছু রাখলাম, তাহলে সেটা হয় থাকবে কোথায়? হার্ড ডিস্ক অথবা র্যামে, হার্ড ডিস্কেই থাকে তাই না? কম্পিউটারে দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে কি স্থায়ী মেমোরি আর একটা অস্থায়ী মেমোরি, প্রাইমারি বা সেকেন্ডারি যেটাই বলেন। তো হার্ড ডিস্ক এবং র্যাম তাই না, এই দুই ধরনের মেমোরি তো আছে। আমি যদি কোনো একটা ডাটা রাখতে চাই, আমি কোনো একটা সফটওয়্যার তৈরি করতেছি, আমি কোনো একটা ডাটা রাখবো কোথায় রাখতে হবে? ফাইল সিস্টেমের মধ্যে, হয় কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক থাকবে, এবং যখন আমি প্রোগ্রামটা রান করাবো তখন সেটা কোথায় চলে যাবে? র্যামে চলে যাবে। এখন এই দুইটা বিষয় ছাড়াও আমরা চাইলে এই প্রত্যেকটা ব্রাউজারের একটা মেমোরি থাকে, হ্যাঁ, সেই মেমোরিতেও ডাটা রেখে কাজ করতে পারি। ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম, বললাম ডলার সাইন এক্স, বা এই যেখানে মনে করেন এটা হচ্ছে কি একটা ভ্যারিয়েবল এসকিউএল, এর মধ্যে আমি একটা কি রাখছি, কিছু ইনফরমেশন রাখছি, এগুলো হচ্ছে কি কিছু ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। এখন এই রাখা, তাহলে এই ইনফরমেশনগুলো কিভাবে স্টোর হচ্ছে? এগুলো কি এই ইউ এ ইউ পি ডি এ টি ই, এগুলো রাখতে কি জায়গা লাগে না, নাকি এমনি এমনি রাখতেছে? তাই না, পার পার ক্যারেক্টারের জন্য কিন্তু জায়গা লাগতেছে আমার রাখার জন্য। তাহলে এখন মনে করেন যে আমি এগুলো রাখলাম ভেরিয়েবলে, এই ভেরিয়েবলটা আছে কোন ফাইলের মধ্যে? স্টুডেন্ট ডট পিএসপি। স্টুডেন্ট ডট পিএসপি ফাইলটা কোথায় আছে? স্টুডেন্ট ডট পিএসপি ফাইলটা আছে হচ্ছে এই ডে ১৫ এর মধ্যে। ডে ১৫ কোথায় আছে? এসিআইপি পিএসপি ৪১ এর মধ্যে। তার মানে এই ডাটাটা, এই ডাটা গুলো স্টোর হওয়ার জন্য যে জায়গাটা দরকার সেটা কিন্তু স্পেশালি হার্ড ডিস্কে আছে টেম্পোরারি। এখন যখন এই ফাইলটা সেভ হয়ে আছে তখন এটা আছে হার্ড ডিস্কে। এখন মনে করেন যখন আমি এই ইডিডি স্টুডেন্ট ডট পিএসপি ফাইলে যাচ্ছি, এখান থেকে আমি ব্রাউজারে যখন ইডিডি স্টুডেন্ট, এখানে আছে এখন ভিউ স্টুডেন্ট ডট পিএসপি পেজের মধ্যে, এখান থেকেও আমার রান হয়ে যাচ্ছে। মনে করেন আমি ভিউ স্টুডেন্ট ডট পিএসপি ফাইলটা ব্রাউজারে রান করে দিলাম, তাহলে ভিউ স্টুডেন্ট ডট পিএসপি ফাইলটা আমরা আসি কোথায় আছে, এই যে ভিউ স্টুডেন্ট ডট পিএসপি এই ফাইলটা আছে। এখন এই ফাইলের মধ্যে দেখেন তো উপরে কি করা আছে, স্টুডেন্ট ক্লাসকে রিকোয়ার করা আছে না, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা আছে, ফাংশন কল করা আছে। তার মানে আমি যখন এই ফাইলটা ভিউ স্টুডেন্ট ডট পিএসপি ফাইলটা যখন ব্রাউজার রান হচ্ছে, তখন কি হচ্ছে আমার বাই ডিফল্ট এই স্টুডেন্ট ক্লাসটা কি হচ্ছে এক্সিকিউট হয়ে যাচ্ছে না। আমি যখন ভিউ স্টুডেন্ট ডট পিএসপি এই ফাইলটা ব্রাউজারে রান করাচ্ছি, তখন বিহাইন্ডে আমাদের স্টুডেন্ট ডট পিএসপি এই ফাইলটা এক্সিকিউট হচ্ছে না, হচ্ছে কিন্তু পুরোটা এক্সিকিউট হচ্ছে না, বাট একটা ফাংশন এক্সিকিউট হচ্ছে। কোন ফাংশনটা? এই যে ফাংশনটা কল করছেন, এই ফাংশনের ডেফিনেশন কোথায় আছে? ওখানে। তো ডেফিনেশন কি এখান থেকে এক্সিকিউট হয়ে যাবে না, এই যে সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো। সো এখন এটা হচ্ছে, এখন ঘটনা হচ্ছে, তার মানে যখনই এই ফাইলটা এক্সিকিউট হচ্ছে, এই যে এসকিউএল এটা ভেরিয়েবল, সো এই ইনফরমেশন গুলো মানে যা যা তার প্রয়োজনীয় রাখা দরকার সেগুলো হার্ড ডিস্ক থেকে কোথায় চলে আসে? র্যামে চলে আসে তাই না, র্যামে চলে আসে। এখন আমি চাইলে এই দুই ধরনের মেমোরি ছাড়াও কিছু ডাটা ভেরিয়েবলের মাধ্যমে আরো একটা জায়গায় রাখতে পারি, সেটা হচ্ছে কোনটা? ব্রাউজারে, ব্রাউজারে, হ্যাঁ ব্রাউজারে রাখতে পারি। সো ব্রাউজারে আমি যে জায়গায় রাখবো সেটা ব্রাউজারের একটা মেমোরি। প্রত্যেকটা ব্রাউজারেরই, মজিলা বলেন ক্রোম বলেন, প্রত্যেকটা ব্রাউজারের দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। একটাকে বলে কি সেশন, আর একটাকে বলে কুকি, কুকি কুকি আমি, হ্যাঁ কুকি। যখন মনে করেন আমি কোন একটা ব্রাউজার রান করলাম, এই যে মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটা যখন আমি রান করলাম, তখন থেকে শুরু করে এই ব্রাউজারটা আমি কাজ করতেছি, কাজ করার এখানে কাজ করতেছি, কাজ করার পর যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি কি করবো, ব্রাউজারটাকে ক্লোজ করে দেবো,
এই যে ব্রাউজার ওপেন করার পর ব্রাউজার ক্লোজ করার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে কি সেশন। এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে আপনি চাইলে কোনো ডাটা, এই ব্রাউজারেরও আবার মেমোরিও আছে, চিন্তা করেন, এই ব্রাউজারে আবার সেখানে আপনি রাখতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ওয়েব বেস সফটওয়্যারগুলো সিকিউরিটির জন্য এই কাজ সেই ব্রাউজারের সেশনটা ইউজ করা হয়ে থাকে। কারণ আমি আমার কম্পিউটার দিয়ে কাজ করবো, আপনি আপনার কম্পিউটার দিয়ে কাজ করবেন। মজার বিষয় হচ্ছে, যেটা বলা হচ্ছিল যে প্রত্যেকটা ব্রাউজারের একটা মেমোরি থাকে, সেই মেমোরিটার যে স্থায়িত্বকাল বা সেই মেমোরিটাকে আমরা বলতে পারি কি সেশন। যখন কোনো একটা ব্রাউজার আমি রান করলাম, যেমন মনে করুন গুগল ক্রোম, এই ব্রাউজারটা এখন কি হয়ে আছে, নর্মালি ইনস্টল করার পর যেভাবে থাকে, আমি ব্রাউজারটাকে স্টার্ট করলাম, রান করলাম গুগল ক্রোম, তাহলে কি হয়ে গেল, এই ব্রাউজারের সেশনটা স্টার্ট হয়ে গেল। এবার আমি এখানে যতক্ষণ মন চায় কাজ করব, এই ব্রাউজার একটা ওই সেশনে, এই সেশনের মধ্যেই থাকবে। যখন আমি কাজ করা শেষ, ব্রাউজারটা কেটে দিলাম, সেশনটা শেষ। প্রত্যেকটা সেশন, এই যে স্টার্ট করলাম, ব্রাউজার সেশন শুরু হলো, এই প্রত্যেকটা সেশনের জন্য ব্রাউজার একটা ইউনিক একটা আইডি জেনারেট করে, যে আইডি দিয়ে আমি ট্র্যাক করতে পারবো। এই জন্য দেখেন, আপনি যখন ফেসবুকে দেখবেন দুই, আপনি একটা ট্যাব দিয়ে ওপেন করছেন, আপনি আরও এক ট্যাবে গেছেন, আরও এক ট্যাবে গেছেন, এবার দেখবেন যখন কোন এক ট্যাব থেকে আপনি লগ আউট করে দিচ্ছেন, বাকি ট্যাবগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। কারণ যখন আপনি লগ ইন করেন, তখন এই ব্রাউজারের সেশনে কিছু ডাটা রেখে দেওয়া হয় আপনার, হ্যাঁ, যেগুলো সিকিউরিটি পারপাসে কাজ হয়, দেখবেন আবার অন্যগুলোতে আর কাজ করবে না। ওই সেশন থেকে যখন আপনি সাইন ইন করতেছেন, তখন এই ব্রাউজারের সেশনে কিছু ডাটা রাখা হচ্ছে। ব্রাউজারের সেশনে মানে কি, ব্রাউজারের মধ্যে, ব্রাউজারের একটা জায়গায় কিছু ডাটা রাখা হচ্ছে। আবার যখন আমি লগ আউট করতেছি, তখন সেশন থেকে আবার সেই ডাটাগুলো কি, আমি যেমন হার্ড ডিস্কে ডাটা রাখতে পারি, আবার এটা চাইলে রিমুভ করে দিতে পারি না, সেমভাবে আমি সেশনে ডাটা রাখতেও পারি, সেশনকে রিমুভ করে দিতে পারি। এখন মেন কথা হচ্ছে, আমাদেরকে যদি কেউ বলে যে বলেন পিএসপিতে সেশন কি, তখন আমরা বলবো সেশন হচ্ছে ব্রাউজারের একটা মেমোরির নাম। ব্রাউজারে দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি বলে সেশন, আর সেকেন্ডারি মেমোরি কি বলে কুকি, তাই না, কুকি। সো কুকিটা ও বেসিক্যালি, কুকিটা হয় কি, যে আপনি যখন ব্রাউজার কেটে দিবেন, কেটে দেওয়ার পরও কুকিটা কি করে, কাজ করে। আর সেশন কি হয়, ব্রাউজার কেটে দেওয়ার সাথে সাথে সেশন হয়। ওই যে কুকিটা কোথায়, আপনি যখন গুগলে সাইন ইন করেন, তখন আপনাকে কি বলে, যে আপনি কি এটা পাসওয়ার্ডটাকে আপনি মনে রাখতে চান, তখন আপনি যখন ওখানে দিয়ে দেন, পরবর্তী যখন আবার জিমেল লেখেন, সাথে সাথে কি হয়, পাসওয়ার্ড চলে আসে, আপনি খালি সাইন ইন দিলে ঢুকে দেন ভিতরে, পাসওয়ার্ড লেখেন, ওটা করে কি দিয়ে, কুকি দিয়ে। বিষয়টা কি বোঝা যাচ্ছে, যে সেশনটা কি, ব্রাউজারের একটা মেমোরি আর কিছু না, এই ব্রাউজারের একটা মেমোরি নামই হচ্ছে কি সেশন। এর ব্রাউজার আরও একটা মেমোরি, সেটা হচ্ছে কুকি। আমি যখন ব্রাউজার ক্লোজ করে দিব, তখন সেশনটা কি হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, সেশনটা শেষ হয়ে যায়। আবার আমি যখন ব্রাউজার কেটে দিব, আমি তখন কুকিটা কিন্তু থাকে, রাইট। আর আমার কাজ কি, এগুলো ব্রাউজার সেশন থাকলে আমার লাভ কি, না থাকলে আমার লাভ কি, হ্যাঁ, আমাকে একটা জিনিস জানতে হবে, কি জানতে হবে, আমরা কি পিএসপি ফাইল নিয়ে কাজ করব না, পিএসপি কোনো একটা ফাইল, ফাইল থেকে, পিএসপি কোনো একটা ফাইল থেকে কিভাবে আমরা কোনো একটা ব্রাউজারের সেশনকে অ্যাক্সেস করতে পারি, এন্ড দ্যাটস অল, তাহলে তো হয়ে যায়, তাই না। পিএসপি কোনো একটা ফাইল থেকে, ধরেন স্টুডেন্ট ডট পিএসপি, এই ফাইল থেকে কিভাবে আমরা এই যে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম অথবা সাফারি, নেট বিনস, হ্যাঁ সরি নেট স্ক্যাপ, এই ব্রাউজারগুলোর সেশন কিভাবে অ্যাক্সেস করতে পারি, নাম্বার ওয়ান। তারপরে কিভাবে ব্রাউজারের সেশনে ডাটা রাখতে পারি, কিভাবে সেশন থেকে ডাটা নিয়ে আসতে পারি, কিভাবে সেশন থেকে ডাটা মুছে দিতে পারি, এই তিনটা কাজ পারলেই হবে, আর কিছু লাগবে না। কারণ আমরা নেক্সট ক্লাসে হয়তো লগ ইন সিস্টেম করব, আমি চাচ্ছি র প্রসেসেও ছোটখাটো একটা কিছু করি, কি বলেন, ভালো হবে, হ্যাঁ, সাথে সাথে যে করি জাভাস্ক্রিপ্টটা সিমুলটেনিয়াসলি চলবে। জাভাস্ক্রিপ্ট পিএসপি পারসন না, পিএসপির মতো করে জাভাস্ক্রিপ্ট আমরা এখানে প্র্যাকটিস করবো। সো সর্বোচ্চ দুটো ক্লাস লাগবে আপনার সিনট্যাক্স প্র্যাকটিস করতে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যে যখনই আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো কিছু করবেন, তার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপনাকে সিনট্যাক্স জানা লাগবে,
আর এরপর হচ্ছে আপনাকে লজিক ইয়ে করতে হবে, একদম বাদ দেন। মনে করেন আপনি গাড়ি চালানো শিখবেন, আপনাকে প্রথমে কি করা লাগবে? সিনট্যাক্স প্র্যাকটিস করা লাগবে। স্টার্ট কেমনে দেয়, ব্রেক কেমনে ধরে, ক্লাস কিভাবে ধরে, এগুলো হচ্ছে কি সিনট্যাক্স। সিনট্যাক্স শিখতে আপনার কয়দিন লাগবে বলেন? ঠিক আছে, সিনট্যাক্স 5 মিনিট লাগবে না, 15 দিন লাগবে না, মোটামুটি 2 দিন লাগবে, মোটামুটি মনে থাকবে। হিউম্যান ব্রেন তো, আপনি তো শয়তান না, আপনি তো ফেরেশতাও না, নাকি মানুষ? সো তাহলে আপনার 2 দিন লাগবে। এখন ঘটনা হচ্ছে আপনি অ্যাডাপ্ট করলেন, কিন্তু ওই যে আপনার লজিক যে ঠিক আছে যখন মোড় ঘুরবো তখন আমি যেন ক্লাস না চেপে ধরেই কত নাম্বার গিয়ারে থাকলে গাড়িটা সুন্দর ঘুরবে, এটা হচ্ছে কি লজিক। এটা কি আপনার একদিনে আসবে? সো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আমাদের একটা দিন দুটো দিন কষ্ট করলে আল্লাহর রহমতে অ্যাডাপ্ট হয়ে যাবে, কিন্তু তারপরে ওই যে লজিক কত গিয়ারে গাড়ি ঘুরাইলে আপনার ইঞ্জিনে চাপ পড়বে না, হ্যাঁ, রিক্সার আগে কত গিয়ারে চালাবেন, রিক্সার পর সামনে ফাঁকা রাস্তায় কিভাবে চালাবেন, এগুলো হচ্ছে কি পরে আস্তে আস্তে আপনার লজিক বিল্ট ইন হয়ে যাবে গাড়ি চালাইতে চালাইতে, তাই না? নাইস এক্সপিরিয়েন্স, রাইট। তো তাহলে আমাদের এখন ফার্স্ট টার্গেট কি? আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে পিএসপি কোনো একটা ফাইল থেকে কোনো একটা ব্রাউজারের সেশন অ্যাক্সেস করার সিনট্যাক্স গুলো কি কি, কিসের কিসের সিনট্যাক্স জানতে হবে? হ্যাঁ, পিএসপি ফাইল থেকে কিভাবে আমি ব্রাউজারের সেশনটাকে প্রথমে অ্যাক্সেস করতে পারি, তারপরে সেশনের ডাটা রাখতে পারি, ডাটা তুলবো, এবার ডাটা ডিলিট করে দিব, এন্ড দ্যাটস অল। ঠিক আছে, সো নাও তাহলে আমরা একটা কাজ করি। তো সেশন নিয়ে কিছুটা একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আসছে না, কিছু একটা আসলেই হবে। সেশন কি বলেন তো? ব্রাউজারের মেমোরি, ভেরি সিম্পল, ব্রাউজারের মেমোরি। ব্রাউজার যখন স্টার্ট করি তখন সেশনই স্টার্ট হয়, ব্রাউজার যখন ক্লোজ করে দিই সেশন ক্লোজ হয়ে যায়। ঝামেলা আপনারা যখন বাড়াবেন তখন দেখবেন কিছুটা লিমিটেশন তো থাকবে, তাই না? যে আপনি গুগল ক্রোমে একভাবে কাজ করতেছে দেখবেন সফটওয়্যারে ইরর আসছে, চালাইতেছেন ইরর আসছে, ব্রাউজার চেঞ্জ করবেন ইরর নাই। কেন এরর আসতেছে? কারণ ওই যে ক্যাশ থেকে ডাটা পেয়ে যাচ্ছে, মানে একটা এরর আসছে, আপনি সলভ করছেন তারপর সলভ হচ্ছে না, আপনি সাথে সাথে কি করবেন? ব্রাউজার চেঞ্জ করে দেখবেন, কারণ ওই ব্রাউজারে ক্যাশ থেকে প্রিভিয়াস ডাটা কি হয় সে পেয়ে যায়। এই জন্য দেখবেন সবাই কি করে, খালি ক্যাশ ক্লিয়ার করে, যেখান থেকে হিস্টোরি যায় সেটা কি করে ক্লিয়ার, রিসেন্ট হিস্টোরি একটা হিস্টোরি ক্লিয়ার করে দেয়। ঠিক আছে, কুকি ক্লিয়ার করে, সেশন ক্লিয়ার করে, হ্যাঁ, সো নাইস। তাহলে চলেন আমরা এই সেশনটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি। একটা কাজ করেন, আমরা আমাদের এখানের মধ্যেই অ্যাড স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট, এখানেই আমরা একটা ফাইল একটা ইয়ে করতেছি, হ্যাঁ হ্যাঁ, ডিলিটটা তো করবো আমরা, একটু পরে করবো, একটু ধৈর্য ধরেন, সবই করবো, সমস্যা নেই। তো আমরা আর একটা পিএসপি ফাইল নিচ্ছি, আমি এর নাম দিলাম যে লাইক সেশন ডট পিএসপি, যে কোনো কিছু দিলেই হবে। আমাদের আউটপুট এবং এখানে আমরা কোডিং লিখব, ঠিক আছে। নাও এখন বলা হচ্ছে যে এই যে সেশন ডট পিএসপি এই ফাইলটাকে আমি কি করলাম, মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারে রান করানো হচ্ছে, তাই না? এখন আমার টার্গেট হচ্ছে যে এই ফাইল থেকে সেশন ডট পিএসপি এই ফাইল থেকে আমি এই ব্রাউজারের সেশনটাকে ইউজ করব, হ্যাঁ, ব্রাউজারের সেশনটাকে কি করব, ইউজ করব, কেন? ডাটা রাখার জন্য। ওকে নাইস, তাহলে আগে সিনট্যাক্সটা দেখি, কেন রাখবো, কিসের জন্য রাখবো, রাখলে লাভ কি, না রাখলে লস কি, লাভ লসের হিসাব পরে, আগে সিনট্যাক্সটা দেখি। পিএসপি কোনো একটা ফাইল যদি ব্রাউজারের সেশন ইউজ করতে হয় তাহলে আমরা একটা ফাংশনের মাধ্যমে সেটা করতে পারি, সেশন আন্ডারস্কোর স্টার্ট, রাইট,
session underscore star. যখন আমরা কোন একটা পিএসপি ফাইলের মধ্যে এই ফাংশনটা লিখলাম এবং এবার যদি আমি এই সেশন ডট পিএসপি ফাইলটাকে ব্রাউজারে রান করাই, এখন কি রান করাইছি? করা নেই, কিন্তু ইন্টার দিলেই কি হয়ে যাবে? রান হয়ে যাবে। তাহলে এই ফাইলটা পিএসপির এই ফাইলটা এই ব্রাউজারের সেশনটাকে অ্যাক্সেস করতে পারবে। এই যে মনে করেন আমি এখানে সেশন আন্ডারস্কোর স্টার্ট লিখলাম, এবারে ফাইলটাকে সেভ করলাম, এবার ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এবার কি হয়ে গেছে, এই যে মজিলা ফায়ারফক্সের ব্রাউজারটা, এই ব্রাউজারটা কাটার আগ পর্যন্ত, কেটে দেওয়ার আগ পর্যন্ত আমি কি করতে পারবো? আমি যেটা করতে পারবো, এই ফাইল থেকে এই সেশনে ডাটা রাখতে পারবো, এই ব্রাউজারের মধ্যে কি করতে পারবো, পিএসপির এই ফাইল থেকে আমি ডাটা রাখবো, ডাটাটা হার্ড ডিস্কেও যাবে না, র্যামেও যাবে না, আসবে কোথায়? এই ব্রাউজারের সেশনে। এবার আমি মনে করেন সেশনের ডাটা রাখবো কিভাবে, ডলার সাইন পিএসপি তে আটটা সুপার গ্লোবাল অ্যারে ছিল না, এর মধ্যে যে সেশন যে গ্লোবাল অ্যারেটা আছে, এই গ্লোবাল অ্যারেটা হচ্ছে সেশনের ডাটা রাখার জন্য কিচ্ছু করা লাগে না, ফ্রেমওয়ার্ক গুলো করেই রাখছে সব। ওকে, নাইস। তাহলে সেশন স্টার্ট করলাম, এবার আমি কি করবো, সেশনে ডাটা রাখবো, ডাটা যদি রাখতে পারি এবং সেটা যদি পরবর্তী দেখতে পারি, তাহলেই তো আমরা বুঝে যাবো সেশন স্টার্ট হয়ে গেছে নাকি। সো নাও সেশন আন্ডারস্কোর স্টার্ট এই ফাংশনের মাধ্যমে আমরা ব্রাউজারের সেশনে, ব্রাউজারের যে সেশন, এই সেশনের সাথে এই পিএসপির এই ফাইলটাকে কি করে দিলাম, লিঙ্ক আপ করে দিলাম থ্রু দিস ফাংশন। এবার কি হবে, এবার আমি এই ব্রাউজারের সেশনে ডাটা রাখবো, ডাটা রাখার সিনট্যাক্সটা কি, ইউজ করতে হবে সুপার গ্লোবাল অ্যারে সেশন, এরপরে এখানে কি দিতে হবে, ইন্ডেক্স। সেশনটা কি সুপার গ্লোবাল অ্যারে, অ্যারের মধ্যে ডাটা রাখে কিভাবে, ইন্ডেক্স ধরে ধরে। আমি বললাম যে লাইক নেম সমান সমান দিয়ে এখানে বলে দিলাম বিআইটিএম, সিটি ঢাকা, যাহা মন চায় উহাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে আমি যে চারটা লাইন ইনস্ট্রাকশন লিখলাম, আমরা যে চারটা লাইন ইনস্ট্রাকশন লিখলাম এর মানেটা কি, প্রথম লাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, যে এই ফাইলটা ব্রাউজারের সেশনকে অ্যাক্সেস করবে, তারপরে সেশনে ডাটাটা এই বিআইটিএম ঢাকা বাংলাদেশ, এগুলো হচ্ছে কি, ডেটা, ইনফরমেশন, তথ্য। এই ডেটাগুলোকে আমরা কোথায় রাখলাম, সেশনের অ্যারের মাধ্যমে ইন্ডেক্স ধরে ধরে রাখলাম। এবার এই এটা হচ্ছে কি, একটা সিঙ্গেল ভেরিয়েবল অ্যারের, অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্স কি আমরা কিছুর সাথে কম্পেয়ার করতে পারি, যেমন মনে করেন এখানে বললাম সেশন নেম বিআইটিএম, সেশন নেম বেসিস, এখন সেশন নেম এর মধ্যে কি পাবো, বেসিস। তাহলে সিঙ্গেল ভেরিয়েবলের মতই না, যে মান কি পরিবর্তনশীল, লেটেস্ট মানটাই সে রাখবে। তাহলে এবারে সেশনের মধ্যে আমরা কি রাখলাম, সেশনের মধ্যে এভাবে ডাটা রাখতে হয়, পিএসপি ফাইল ব্রাউজারের সেশন অ্যাক্সেস করতে চাইলে এভাবে অ্যাক্সেস করতে হবে, আর ডাটা রাখতে চাইলে এভাবে ডাটা রাখতে হবে। এবার আমি যদি ফাইলটাকে রান করাই, এই যে ফাইলটাকে রান করাই দিলাম ব্রাউজারে, রান করানো হয়ে গেছে না, এখন কি করতে পারবেন, এই ব্রাউজারটা যতক্ষণ না কাটবো যে কোনো পিএসপির ফাইল এই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবে, বিআইটিএম, বেসিস, ঢাকা বাংলাদেশ,
ঠিক আছে ওই মানে এই ব্রাউজারের মানে থ্রুতে যে কোনো পিএসপি কোনো পিএসপি ফাইল আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি আপনি খালি ইনডেক্স জানেন এখন মনে করেন আমি আসি কোথায় আমি মনে করেন এটা কি ভিউ ফাইল ভিউ স্ট্যান্ডার্ড পিএসপি তাই না এই ফাইলের সাথে কি এই ফাইলের কোনো সম্পর্ক আছে নাই কিন্তু দুটো লিংকিং ইনক্লুড রিকোয়ার কিছুই করা নাই কিন্তু মজার বিষয় দেখেন আমি যদি নেমটা কি করি এখান থেকে ভিউ স্টুডেন্ট থেকে মনে করেন আমি এখানে কি করে দিলাম ইকো নেম আমি যদি সেশন অ্যাক্সেস করতে চাই সেশন স্টার্ট করে নিতে হয়েছে এখন আমি এখান থেকে সেশনকে অ্যাক্সেস করব এই ভিউ স্টুডেন্ট ডট পিএসপি এই ফাইলটা এখন ব্রাউজারে কি রান আছে না আর এই ফাইলটা যদি ব্রাউজারে সেশন অ্যাক্সেস করতে চাই তাহলে রুলস কি সেশন স্টার্ট করে নিতে হবে দেখেন আমি সেশন স্টার্ট না করেই আমি কি করলাম সেশন থেকে নেমটা ধরে ইকো করলাম এবার দেখি কি হয় এটা থ্রেড কে আসে চলেন থ্রেড খাইছেন আনডিফাইন্ড ভেরিয়েবল কি দেখাচ্ছে ঠিক আছে এবার মনে করেন সবার উপর আমি একটা কাজ করে দিলাম session underscore start করে দিলাম এবার এই ফাংশনটা যখন এক্সিকিউট হবে তার মানে কি সেশনটা স্টার্ট হয়ে গেছে এবার আউটপুট কি আসা উচিত বলেন তো বেসিস স্যার বেসিস আসা উচিত সো চেক করি কি আসছে এই ব্রাউজারের সেশনের ডাটাটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি একটা ভিন্ন ফাইল থেকে viewstudent.php আর এই ফাইলের সাথে কি কোনো সম্পর্ক আছে নাই এখন মনে করেন সেম জিনিসটাই এই viewstudent.php কে যদি আমি এই ব্রাউজারে রান করি তাহলে কি আসবে বলেন আসা উচিত এই ব্রাউজারের সেশনে কি রাখা হয়েছে ডাটাগুলো রাখা হয়েছে কোথায় মজিলায় তাহলে এখানে তো আসা উচিত না দেখি কি হয় কি আসছে বুঝতে পারছেন বিষয়টা দেখেন একই জিনিস কিন্তু ভিউ স্টুডেন্ট ডট পিএসপি কোথায় আসতেছে মজিলায় আসতেছে কিন্তু গুগল ক্রোমে আসতেছে না কারণ কি সেশনটা স্টার্ট করা না আমি এই গুগল ক্রোমে ব্রাউজারে কি ডাটাটা রাখছি কোন ব্রাউজার দিয়ে রাখছি মজিলা দিয়ে সেশন নামে যে ফাইলটা আছে ওটা রান করা না আকনো হবে না রাইট কারণ আমি তো আগে তো রাখতে হবে নাকি এখন মনে করেন এইটাকে কপি করে সেশনটাকে কপি করে নিয়ে আবার এখানে আগে রান করে দিলাম এখানে রান করে দিলাম এবার কি হয়ে গেছে সেশন এই ব্রাউজারের সেশনের ডাটাগুলো সেট হয়ে গেছে এখন যদি এখানে যাই রিলোড দেই এবার দেখেন কি পাচ্ছি তার মানে সেশনে রাখতে হলে কি করা লাগবে সেশনের ডাটা রাখতে হলে আগে সার্ভারে রাখতে হবে এগুলো ইয়ে করতে হবে ঠিক আছে আমরা যদি অন্য কোনোভাবে অ্যাক্সেস করতে চাইতাম পিএসপি এর একটা ফাইলের ডাটা আপনি যদি আরেকটা ফাইল অ্যাক্সেস করতে চান তাহলে কত কিছু করতে হয় না প্রথমে কি করতে হয় রিকোয়ার করতে হয় তারপরে না কত কিছু অথবা প্যারামিটার আকারে পাঠাইতে হয় আমি যদি এই ফাইলের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম বললাম $name ইজিক্যাল তো বলে দিলাম যে লাইক হাবিব এবার এই হাবিব কে কি আপনি ওখানে অ্যাক্সেস করতে পারবেন এখানে এখানে কিভাবে করবেন বলেন নরমালি তো সম্ভব না সম্ভব না কিন্তু বাট সম্ভব হবে কখন যখন আমি এখানে হ্যাঁ এখানে মনে করেন বললাম যে ASDA এবার কি হাবিবকে অ্যাক্সেস করা যাবে না এখানে এখন দেখেন এখন যদি আমি এই এই এইটাকে আমি যদি এখানে ইকো করি এখানে ইকো করে দিলাম আউটপুট কি আসবে বলেন এটা কি আমি এখন রান করছি রান করি নাই তার মানে এখানে যদি দেই আসা উচিত উচিত না কারণ আমি তো রাখি নাই ইন্টার দেই কি দেখাচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স AS DF দেখা যাচ্ছে না এই যে আনডিফাইন্ড ইনডেক্স AS DF এবার কখন আসবে যদি আমি ফাইলটা আগে এটা কি আগে রান করে দিলাম ঠিক আছে
সো দেখেন যদি আপনারা সেশনে ডাটা রাখতে পারেন কিনা, সেশনে ডাটা রাখেন, একটা ফাইল নেন এবং আর একটা ফাইল থেকে অ্যাক্সেস করেন। আপনার মনের মধ্যে অনেক কোশ্চেন আসছে আমি জানি, ওগুলো একটা একটা করে অ্যাপ্লাই করেন, দেখেন আপনার কোশ্চেনের অ্যান্সার পান কিনা। সরি বলেন ভিউ স্টুডেন্ট, অবশ্যই আপনি অন্য কোনো ফাইলও বানিয়ে নিতে পারেন, আমি তো ফাইল তৈরি করলাম না, আপনি আর একটা ফাইল তৈরি করেন এক্স ওয়াই জেড নামে, সেখান থেকে অ্যাক্সেস করেন। এখনো কিন্তু সেশন আলোচনা শেষ হয় নাই, সেশন আলোচনা আরও আছে। মনে করেন 30% হয়েছে, 40% হয়েছে। তবে এখানে একটা বিষয় আছে, কিছু বিষয় এজন্য দেখবেন আপনি যদি কারো মেশিনে আপনার ফেসবুক অথবা জিমেইল অ্যাকাউন্ট ট্রাই করেন, লগ আউট করার পর সেশনটা কি করে দিয়ে আসবেন, ক্লিয়ার করে দিয়ে আসবেন, ঠিক আছে? না হলে ঝামেলা হতে পারে, যদি কেউ চায় আপনার ক্ষতি করে দিতে পারে, সম্ভব না। হয় আপনি দেখবেন, মনে করেন আমি যে ব্রাউজার কেটে দিলাম, এই যে এখানে এটা আছে না এরকম অ্যাসিস্ট্যান্ট ভিউ স্টুডেন্ট, ব্রাউজার কেটে দেওয়ার পরও কখনো কখনো ব্রাউজার কেটে দেওয়ার পরও কখনো কখনো কি হয়, সেশন ডাটাগুলো থেকে দেয়। এটা হচ্ছে মজুলার সমস্যাটা আছে, গুরুত্বপূর্ণ এই সমস্যা খুব কম। স্যার এপস ডাটার মধ্যে যে রিমেইনিং পুরো করে দিলে সেশনটা টাইম সেট করা যায়, স্যার আমরা তো হচ্ছে ওই যে অ্যাপস ডাটার মধ্যে যে ওই ব্রাউজার পুরো রিমেইনিংটা ডিলিট করে দিলে তো নতুন করে হয়ে যায় স্যার, এতে হিস্টরি ডিলিট করতে দরকার নেই, বহুত কিছুই বোধগম্য করা যায়। এগুলো আপনাদের এক্সপার্ট হয় লাগবে, আপনি যদি ওয়েব ডেভেলপার হন ব্রাউজার সব ব্রাউজার আপনার ভাইজে ভাই দেখাইতে হবে, কিছু করার নেই, পাট পাট করে দিতে হবে, এটা হচ্ছে বিষয়। কারণ আপনি যা বানাবেন সবকিছু চলবে কি দিয়ে, উইন্ডোজ দিয়ে কিন্তু চলবে না, ব্রাউজার দিয়ে চলবে। সি শার্প বা জাভা দিয়ে যখন সফটওয়্যার বানানো হয় সেগুলো কিন্তু উইন্ডোজে চলে। হ্যাঁ, আর আমাদের সফটওয়্যার গুলো কিভাবে চলবে, আমাদের সফটওয়্যার গুলো উইন্ডোজ রান করে কি ব্রাউজার, আর ব্রাউজার রান করবে আমাদের সফটওয়্যার গুলো, খেয়াল করছেন? এই যে ব্রাউজারটা ব্রাউজার রান করতেছে কে, উইন্ডোজ, উইন্ডোজ এই আবার এই আর এই ব্রাউজারে রান হচ্ছে কে, বাট সি শার্প বা আমরা যখন জাভা দিয়ে কোনো সফটওয়্যার বানাই সেটা কিন্তু সরাসরি রান করে কে, অপারেটিং সিস্টেম। স্যার ক্রোমের তো অপারেটিং সিস্টেম আছে, আছে, ঠিক আছে। আপনারা কি এই কাজটা করে দেখছেন? আচ্ছা এখন দেখেন, এখন দেখেন তাহলে আমরা সেশনে ডাটা রাখা যাচ্ছে। আমি যদি বলি ইডিটি স্টুডেন্ট থেকে দেখবো তাহলে কি দেখা যাবে
সেশন চালু স্টার্ট করতে হবে তারপর দেখতে হবে এখন আমি সেশন থেকে ডাটা মুছে দিব কিভাবে অনেক ভাবেই করা যায় হ্যাঁ আমরা যদি একটা কাজ করি এখানে এসে মনে করেন এখানেই কি করলাম এখানে আবার কি করে দিলাম আনসেট এই আনসেট ফাংশনের মধ্যে ডাটাটা দিয়ে দিলাম আবার এটাকে কি করলাম ইকো করলাম একই কাজ তিনবার করলাম হ্যাঁ একই কাজ না একই কাজ দুইবার আর মাঝখানে কি করলাম প্রথমে তাকে দেখাইলাম তারপরে আনসেট করলাম আবারও তাকে দেখাইলাম দেখি কি হয় দেখি কি হয় ব্রাউজারে যাই রিলোড দেই কি দেখাচ্ছে প্রথমে কিন্তু হাবিব দেখাচ্ছে তারপরে কি দেখাচ্ছে আনডিফাইন্ড ইনডেক্স ইউজ বলেন তো এটা কেন এরকম আসছে পরে আবার একটু করছি কি পরে আর ঠিক আছে তার মানে এখন কি ব্রাউজারের সেশনে এই ASDF নামে কোনো ইনডেক্স আছে নাই কিন্তু আনসেট করা হয়ে গেছে আবার এখানে এখন যদি আবার আমি ফাইলটা রান করাই আবার যদি রান করাই হাবিব আসবে আগে এখন কিন্তু দুইবার আনডিফাইন্ড ইনডেক্স আসার কথা তাই না এখন যদি আমি এটা আবার রান করি আমি তো এই ফাইলটা রান করি নাই তার মানে এখন এই ফাইলটা রান করলে না আবার সেশন আসবে এখন তো সেশন থেকে কি হয়ে গেছে হাবিব কি হয়ে গেছে আনসেট হয়ে গেছে না তাহলে এখন আমি যদি রান করি তাহলে আবার কি কো হবে হাবিব হবে ইরর কয়টা আসছে দুইটা আসছে সেশন ঘটনাটা বুঝতে পারছেন এটাই আর কিছু না কিভাবে কিভাবে কানেক্ট করতে হবে কিভাবে স্টার্ট করতে হবে আমি ইনডেক্স ধরে ধরে ইয়ে করতে পারি আবার যদি মনে করেন যে না বারবার আসার সময় নাই পুরো প্যাকেট ধরে দাও তাহলে কি করবেন এই কাজটা না করাই ভালো ঠিক আছে স্যার তবে স্যার একটা জিনিস যেটা স্যার মানে স্যার আমি এখানে স্যার ভিউ ফাইলে যেটা স্যার মানে স্যার মানে নেমটা প্রথমে স্যার ইকো করলাম তারপরে স্যার সেটাকে আনসেট করলাম তারপরে ইকো করলাম স্যার নেমটা চলে গেল কিন্তু বাট আমি যদি আবার সাথে সাথে স্যার সেশন যে স্টার্ট আছে সে নিজে যদি স্যার আমি কান্ট্রিটাকে যদি স্যার ইকো করি কান্ট্রিটা কিন্তু থেকে যাচ্ছে স্যার থাকবেই তো আমি আমি আনসেট করছি কাকে জাস্ট একটাই বসছে হ্যাঁ এই জন্য আছে না এখন আপনি যদি এখানে কান্ট্রি লেখেন তাহলে আসবে না বাংলাদেশ আপনি যদি এটাকে আনসেট করেন নাই আমি জাস্ট এখানে প্র্যাকটিস করলাম কি কিভাবে সেট দেখতে হয় কিভাবে সেশন স্টার্ট করতে হয় কিভাবে ইয়ে করতে হয় এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি মনে করেন যে এই সেশন স্টার্ট না করে আমি কি সেশন ডাটা রাখতে পারবো চলেন দেখি যাই কিনা দেখি সেশন ডিস্ট্রয়টা কিনে দিলাম সেশন স্টার্টটা কমেন্টস করে দিলাম হ্যাঁ সো এখানে একটা কাজ করি এগুলো তো অলরেডি সেশনে আছে তাই না তো সেশনটাকে ডিস্ট্রয় করে দিই এখন কি হবে এই সেশন ডট পিএইচপি ফাইলটা যদি আমি ব্রাউজারে রান করাই তাহলে কি হবে প্রথমে সেশনে সবগুলো সেট হবে তারপরে কি হয়ে যাবে চেক করি কেন ফ্রাঙ্ক ইউরেসে আনইনিশিয়ালাইজ আনসেন্স সেশন তো অফ করা সেশন ডেস্ট্রয় করতে হলে স্যার আগে সেশন স্টার্ট করতে হবে সেশন এটা স্টার্ট করা আছে না সো নাইস এবার ঠিক আছে কি হয়েছে এবার সেশন স্টার্ট হয়েছে সেশনে সবগুলো রাখছে আবার সেশন কি হয়ে গেছে ডিস্ট্রয় হয়ে গেছে এখন মনে করেন আমি এখানে দেখলাম একটা ভিউ ফাইলে এসে এবার মনে করেন আমি এডিট ফাইলে যাই ভিউ ফাইলে আসি আমি তো জাস্ট এখানে একটা ফাইল দেখাচ্ছি আপনারা এখানে কিন্তু যে কোনো পিএইচপি ফাইল রান করলেই পাবেন এটা তো বুঝতে পারছেন হ্যাঁ আমি যদি এখানে আর এখানে মনে করেন এই এই 9 থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি পারবো কিছু আসবে না কারণ এখানে সেট করে আবার কি করে দেওয়া হয়েছে দেখি কি আসে কি আসছে
স্টিল বাংলাদেশ চলে আসছে, খেয়াল করছেন? ওই জায়গায় আছে তো স্যার, অ্যাসাইন করা কোথায়? অ্যাসাইন করা স্যার, ভিউ ফাইলের সাথে অ্যাসাইন করা আছে স্যার, ইকো করার সময় অ্যাসাইন করা। এই কাজটা কে করছে? কম্পিউটার স্যার। ঠিক আছে, ওকে, নো প্রবলেম, ম্যান ইজ মর্টাল। ঠিক আছে, মানুষ মাত্রে ভুল হয়। হ্যাঁ রাইট, ঠিক আছে, আবার এটা রান করাই। হ্যাঁ আবার এটা রান করাই, আবার ডিসপ্লে হয়ে গেছে। এবার এখানে এসে আমরা শুধুমাত্র কি করব, ইন্ডেক্স নিয়ে আনবো। হ্যাঁ ইকো, ইন্ডেক্স ইকো করে দিলাম। এখন তো একটা সেট এরর খাওয়ার কথা, তাই না? আনডিফাইন্ড ইন্ডেক্স কান্ট্রি কি আসছে? আনডিফাইন্ড ইন্ডেক্স কান্ট্রি, তার মানে সেশনে রাখতেও পারছি, ডিলিটও করতে পারতেছি। এখন প্রত্যেকটা সেশন যখন ব্রাউজার কেটে দেওয়া হচ্ছে, সেশন ক্লোজ হয়ে যাচ্ছে, আবার ব্রাউজার ওপেন করা হচ্ছে, সেশন স্টার্ট হচ্ছে। একটা সেশন থেকে আরেকটা সেশন আপনি কিভাবে ইউনিক করবেন? ইউনিক করার জন্য হচ্ছে প্রত্যেকটা সেশনই যখন জেনারেট হয় তখন তার একটা আইডি থাকে, সেশন আন্ডারস্কোর আইডি দিয়ে এই ফাংশনটা দিয়ে আমরা সেশন আইডিটাকে অ্যাক্সেস করতে পারি। এইটা কারোর সাথে কারো মিলবে না, কারোর সাথে কারো মিলবে না। দেখেন ইকো দিলাম সেশন আন্ডারস্কোর আইডি, এখানে সেশন স্টার্ট করা আছে না, সেশন আইডি দেখাচ্ছে, এবার ব্রাউজারে রিলোড দিই, এখানে একটা আইডি আসছে না, এটা একটু বড় সরো করি। তাহলে স্যার কনফ্লিক্ট হওয়ার কোনো পসিবিলিটি? আমি এখন এই সেশনে আছি, তাই না? দেখেন লাস্টের চার অক্ষর দেখেন কত, 5B T4। এবার কিন্তু দেখেন চলে আসছে 5B T4 আসছে, কারণ কি? কারণ ব্রাউজার ওপেন করার সাথে সাথে কি হয়ে গেছে, ওই ফাইলটা আমি কি এক্সিকিউট করছি? এক্সিকিউট করি নাই, এজন্য কিন্তু দেখেন সেশন থেকে ক্লিয়ার হয়েছিল, ব্রাউজার কেটে দেওয়ার পরে কিন্তু সেশন রয়ে গেছে। এই জন্য বললাম কিছু ঝামেলা আছে, এই জন্য মজিলাকে কি বলা হয়, মজিলা আপা, কারণ কি মহিলা মানুষ স্যার, কিছু বেশি আবে। হ্যাঁ রাইখে দিতে বেশি আবে, এত আবে ক্যারে। হ্যাঁ আবার ওপেন করলাম, এবার মনে হচ্ছে আর আসবে না, এবার আবে কমে গেছে। সো কোনটা যেন এখন মনে করেন শুধু এটা না, আমি অন্য একটা ফাইল দিই, মনে করেন যে আমি আর একটা ফাইল আসছি, ইডিডি স্টুডেন্টে যাচ্ছি, মনে করেন ইডিডি স্টুডেন্টে যাচ্ছি, এখানেও সেশনটা দেখেন সেশন স্টার্ট করলাম, ব্রাউজার কেটে দিলে তো সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে। আপনি সেশনে কোনো কিছু রাখলেন, এরপর যদি ব্রাউজার কেটে দেন তাহলে কি ডাটাগুলো সেশনে থাকবে? ডিস্ট্রয় করলেও থাকবে না, ডিস্ট্রয় না করলেও থাকবে না, এটা দেখানো হয় স্যার, এটা এখন দেখব। মনে করেন এই যে সেশন স্টার্ট করলাম, হ্যাঁ এবার আমি এখানে কি দিলাম, কি দিব, সেশন আন্ডারস্কোর আইডি। সো হিসাব অনুযায়ী ভিউ স্টুডেন্টে এখানে রান করলে এখানে যে আইডি পাবো, এখানে রান করলে কি আইডি পাবো, একই আইডি, কারণ আমি কি ব্রাউজারটা কেটে দিলে এখন একই আইডির মধ্যে আছি না। সো দেখেন এখানে 4 দিয়ে শুরু হয়েছে, লাস্টে আসছে 5086, একই আইডি আছে না? আপনি যেখানেই যান একই আইডি থাকবে, বাট যদি ব্রাউজার কেটে দিই তাহলে কি হবে, আর সাথে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ
কিছুক্ষণ পরে ঢুকতে হবে। এই জন্য মজুরি আমরা বাদ দিই, ঠিক আছে? দেখি ক্রমে কি হয়। না ক্রম রে বলা হয় কি, ক্রম কাকা, ক্রম কাকা মানে কি বলছেন? এবার আমি যে কোনো ফাইল অ্যাক্সেস করি, আইডি একটাই, আইডি একটাই, এবার আমরা এটা কেটে দিলাম। ক্রমের আবেগ নাই, সমস্যা নাই, যাচ্ছে এখানে কারোর সাথে কারো মিলবে না, ঠিক আছে? যা আছে সব একটাই হবে। এটা আমরা ইউজ করতে পারি বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, দেখবেন এটা করব আর কি বিভিন্ন সময়। স্যার সেশন ডেটাগুলো কি স্যার বাইরে থেকে অ্যাক্সেসেবল, মানে এগুলা কি এনক্রিপ্ট করা থাকে নাকি স্যার? এটা বাই ডিফল্ট ব্রাউজার কম ব্রাউজার দ্বারা তৈরি করে তারা এখানে লজিক ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এটা আমাদের এখানে কোনো হাত নাই যে আইডিটাকে আপনি কাস্টমাইজ করবেন। কিভাবে করবেন স্যার? সেশন ডেটা ক্লায়েন্ট যখন সার্ভার রিকোয়েস্ট করে তখন কি সেশন আইডিটা চলে যায়? কোন ক্লায়েন্ট যখন সার্ভার রিকোয়েস্ট পাঠায়, না আইডি যাবে কেন? আইডি আমি যদি পাঠাই তাহলে যাবে, না পাঠালে যাবে না, ঠিক আছে? আইডি আমি ধরতে পারি, আমি কি করলাম সেশন আন্ডারস্কোর আইডি এই ফাংশনটা দিয়ে আমি সেশনটাকে ধরতে পারি। এই সেশনটা কাজে লাগবে বিভিন্ন জায়গায়, দেখবেন। সেশন আমরা যদি কার্ড করি, কার্ড ক্লাস, এই কার্ড ক্লাস করার সময় সেশন এটা লাগে, ই-কমার্স সাইট করার জন্য সেশন এটা লাগে। সো নাইস, দেখেন তাহলে আমরা আমাদের ছোট্ট আর একটা প্র্যাকটিস বাকি আছে, সেটা হচ্ছে সেশন রেজিস্টারটা বাদ দিলাম। খেয়াল করবেন কি করতেছি, সেশন স্টার্ট করলাম, কিছু ডাটা সেশনে রাখলাম। আমি গুগল ক্রমের সাহায্য নিচ্ছি, তো রান করে দিছি না। এখন মনে করেন রান করে দেওয়ার পর এখন আমি ইডি স্টুডেন্টে যাই, আইডিটা পাচ্ছি, আনডিফাইন্ড ইনডেক্স আইডি দেখাচ্ছে কেন? সেকেন্ড তো আইডি আসে না স্যার, ইডি করা হয়েছে মনে হয়। ও না না সরি স্যার, ইডি টেক করে তো স্যার আইডি দেওয়া যাবে। হ্যাঁ এখন কোথায় আছি? ইডি স্টুডেন্টে আছি না স্যার। তো এই ব্রাউজারের সেশনে কি ডাটা আছে না নাই? আমি আছি গুগল ক্রমে। আছে স্যার, আছে স্যার, আছে না, কারণ সেশনটা টেস্টটাকে রান করে নিলাম। জি স্যার। এবার মনে করেন এখান থেকে এই ভিউ স্টুডেন্টে আমি কিছু ইকো করি, মনে করেন সিটিটাকে ইকো করি। এবার আমরা একটা দিয়ে দেখতেছি, একটা যদি এরকম হয় বাকি সবগুলো কি হবে না? হ্যাঁ ইকো করে দিলাম সিটি। সো দেন এবার যদি এখানে রান করে এই ভিউতে রান ক্লিক করে আউটপুট কি আসবে? ঢাকা। কি আসছে? ঢাকা। এখন আমি এখানে যে কোনো কিছু পারবো, সিটি পারবো, কান্ট্রি পারবো, প্রিন্টার দিলে দেওয়া যাবে। নাইস। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ চলে আসছে না, সব চলে আসছে কিন্তু সবসময়। সো এভাবে কাজটা হচ্ছে। এখন মনে করেন আমি ব্রাউজারের সেশনটা কেটে দিলাম, ব্রাউজারটা কেটে দিলাম ক্রোম। কেটে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাওয়া উচিত? সেশন থেকে সবগুলো ওই নেম, সিটি, কান্ট্রি, এস, ডিএফ সব ডিলিট হয়ে যাওয়া উচিত না? স্যার আবার ক্রোম রান করাই। এবার সরাসরি সেশনে যাব না, কোথায় যাব বলেন? যেখানে ইকো করা হয়েছে সেখানে যাব। হ্যাঁ কোথায় ইকো করা হয়েছে? ভিউ স্টুডেন্টে। তাহলে একটা এরর খাওয়া উচিত, কারণ সেশন দিকে আসছে। এখন তো ব্রাউজার কেটে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? সেশন রিমুভ হয়ে গেছে। তাহলে এখানে দিলে একটা এরর খাবো, কারণ হচ্ছে ভিউ স্টুডেন্টের মধ্যে সেশনটাকে কিউ করা, কান্ট্রি কিউ করা আছে। দেখি কি কয় ক্রম কাকা। তার মানে সে ব্রাউজার আর আছে? আর কিন্তু নাই, ও যতক্ষণ ছিল ব্রাউজার তো না তখন থাকবে, কেটে দেওয়ার পর চলে যাচ্ছে। বাট মজিলা এই কাজটা করতে পারে না, মাঝে মাঝে গন্ডগোল করে, ঠিক আছে? দেখতেছেন না মজিলা, এটা মজিলা কর্পোরেশনের, আর এই কোম্পানির মালিকের নাম হচ্ছে ব্র্যান্ডন ইচ, উনি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাদার।
ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা যে তৈরি করছে, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ওয়েব ডেভেলপার হবেন, কোনো একটা সফটওয়্যার বা এআই ডেভেলপার কাজ করবেন, আপনার 100%-এর মধ্যে 80% কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? 5% হচ্ছে পিএসপি আর 15% হচ্ছে এইচটিএমএল সিএসএস। বুঝে নিন আমার কথাটা। এখন এখন আপনি আমার সাথে একই না হলেও কাজ করেন, 5 বছর কাজ করার পর বলবেন যে না ঠিক আছে বিআইটিএম থেকে একটা লোক এই কথাটা বলছে। ওই 5%-এর মধ্যে মনে হয় 80% মাইস্কিউএল, বুঝতে পারছেন? 80% কাজ কার? জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, এটা তো স্যার জাভাস্ক্রিপ্টের ক্লাস না। তবে হ্যাঁ, আপনাকে আপনি যদি একটু পরিশ্রমী হন, পরিশ্রমী বলতে এটা খাটাইতে হবে আর কি, গায়ে গতরে খাটা লাগবে না। রাইট, developers.mozilla এবং ওটাই আমি স্টুডেন্টদের বলি, আমি রিকমেন্ডেড করি। আমার কাছে যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্ট শিখবো কোথা থেকে শিখবো, আমি বলি যে developers.mozilla যান, ওটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, তো তাহলে আপনারা যারা চাচ্ছিলেন সেটাই এখন থেকে শুরু করে আর কি। ঠিক আছে, লিমিটেড সময়ের জন্য আনলিমিটেড। এখন আমাদের একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আসতে হবে, সেটা হচ্ছে যে যখন যে যখন আমরা এই ইডিট কোথায় ইডিট স্টুডেন্টে গেছে আপডেটের জন্য যখন ক্লাসটা ফাংশনটা কল করলাম, তখন এখান থেকে যখন আপডেট করা হচ্ছে কোথায় গেল, এই যে আপডেট ফেডার লোকেশনে পাঠিয়ে দিলাম না, তার আগে আমি একটা সেশনে মেসেজ অ্যাড করে দিতে পারি না এবং ভিউ ফাইলে এসে আমি সেটাকে রিড করতে পারি না, পারি কি? তাহলে একটা মেসেজ অ্যাড করে দিতে এখানে প্রথমে কি করতে হবে, করে নিলাম মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে স্টুডেন্ট ইনফো। হ্যাঁ, করে উঠে গেল স্টুডেন্ট ইনফো আপডেট শুধু সেশনটা কি করে নেওয়া লাগবে, স্টার্ট করে নেওয়া, সেশন তো স্টার্ট করাই আছে, তাহলে আমরা এখানে কি মেসেজটা কি করে দিতে পারি না, তো মেসেজটা কোথায় করবো বলেন তো, এখানে তো চাকরি করাই আছে না স্যার, ওটাকে স্যার মেসেজ দিয়ে ধরে ধরে নিলেই হবে স্যার। হ্যাঁ, মেসেজ দিয়ে স্যার সেশন স্যার এরটাকে ধরলাম, ঝামেলা আছে একটু, তাহলে তো সবসময় থাকবে বুঝলেন, আবার আনসেট করা লাগবে। এখানে মনে করেন আমরা এভাবে করব, এখানে ইফ, কারণ সবসময় কি মেসেজটা সেশনে আসবে, আমি যখন তখনই কি করতে পারি, আমি ভিউ পেজে আসতে পারি, তাই না? ভিউ পেজে আসলেই কেমন মেসেজ দেখাবে নাকি না, তো ইফ is set যদি মেসেজটা পায় তাহলে কি করবে, মেসেজটাকে সে ইকো করবে, যদি এখানে কি লিখে দিলাম দেখেন, যদি সেশনে মেসেজ পায় ইকো করবে, তারপর কি করবে যেন পরবর্তীতে আর না দেখে, এই লজিকটা স্যার উপরে দিলে কি বেটার হবে না, এখানে কোনটা তাহলে কি করা লাগবে বলেন, তার জন্য এটাকে কাট করলাম, কাট করে আমরা এখানে দিয়ে দেব না, এখানে দিয়ে দিলাম, তাহলে আনসেট করব কিভাবে, এখানে স্যার আনসেট করব, এখন মেসেজ ইকুয়াল টু এটা একটা ভেরিয়েবল নিয়ে নিতাম,
কিন্তু ঝামেলা কি হবে না একটু স্যার মেসেজটা তো স্যার ওখানে যখন পাবলিশ স্যার নেক্সট টাইম তো স্যার পাবলিশ এখানে স্যার সেশনটা আনসেট হইছে মেসেজটা তো ঠিকই আছে মেসেজটা তো স্যার মেসেজের ভিতরে আছে স্যার ও ইয়া দ্যাট লুকস দিস লুকস আমরা এখানে কি করে দিলাম মেসেজটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম হ্যাঁ ঠিক আছে এবার এখানে মেসেজটাকে উপরে দিয়ে দিলাম স্যার তবে তাহলে স্যার মেসেজটাকে স্যার উপরে একবার ডিক্লেয়ার করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ It's working well, I think. I'm like, good, Dicky. You hard? I'm going to go to the time. I'm going to reload the new session. I'm going to go to the app. I'm going to edit it. I'm going to write it like a lamp. I'm going to update it. I'm going to get a message. I'm going to go আমি আবার ভিস্টুয়ারে ক্লিক করি ভিস্টা আবার চলে তাই না তাহলে সেশন ইউজ কিন্তু আমরা ছোটখাটো করতে পারতেছি আপনাদের কি এরকম হয় করে ফেলেন দেখি এবার ভিউ পেজ আসেন ভিউ পেজ এসে সেশন স্টার্ট করেন সবার উপরে সবার উপরে না মানে এই মেসেজের উপরে করলে হবে আর কি একদম উপরেই করে দেন তারপর এখানে যে ইকোড গুলো লেখেন মেসেজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন ইপিসেট সেশন মেসেজ
মানে সব ঠিক থাকলে বুঝি নাই স্টুডেন্ট পেজ আছে না খেয়াল করেন দুই স্টুডেন্ট থেকে আমি যখন কোন একটা স্টুডেন্ট এডিট করতে আসলাম এডিট করতে এসে মনে করেন এখানে লিখে দিলাম যে লাইক সার্ভার এবার যখন আপডেট করব তখন কি হবে যখন আপডেট করব তখন এই এডিট স্টুডেন্ট ইনফো এই বাটনে ক্লিক করা হচ্ছে এই ফর্মের অ্যাকশন মেথড ধরে এখানে চেক হবে চেক হয়ে ফাংশনটা কল হবে এই ফাংশনের ডেফিনেশনে এসে যা কিছু করার করবে আপডেট করলো করার পর সেশন স্টার্ট করবে একটা মেসেজ সেশনে রেখে দিলো তারপর হেডার দিয়ে কোথায় চলে আসবে রিস্টুডেন্টে এসে সে প্রথমে কি করবে সেশনটাকে স্টার্ট করে নেবে এই কাজগুলো করবে তারপরে একটা ভেরিয়েবল যার মধ্যে কিছু নাই এবার ইফ ইসেট সেশন মেসেজ এবার কি সেশন মেসেজটা আছে এডিট থেকে যখন ভিউতে আসবে তখন কিন্তু পাবে আপডেট করে যখন আসবে আর কি আসবে তারপর এখানে ঢুকবে ঢুকে কি করবে সেশন থেকে মেসেজটা নিয়ে এবার কি করতে হবে ডিলিট এর কাজটা বাকি আছে তাই না তো চলেন আমরা ডিলিট এর কাজটা করে ফেলি সো নাও এবার ভিউ থেকে যখন আমরা ডিলিট এ প্রেস করব তখন কি হবে আইডিটা নিয়ে ডিলিট হয়ে যাবে তাই না তাহলে কি করব ডিলিটে প্রেস করলে আমার এই রোড ইনফরমেশন গুলা কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে ডিলিটে প্রেস করলে আমার এই রোড ইনফরমেশন গুলো ডিলিট হয়ে যাবে কেমন হ্যাঁ ওয়ার্নিং ও দেখানো যাবে সেটা স্যার পপ আপ কমেন্টেশন নাইস
তাহলে আমরা তার জন্য কি করব, তো ডিলিটে প্রেস করলে একটা অ্যাকশন জেনারেট হবে এবং এই রোটা ডিলিট করে দিব। বেসিক্যালি এই ইনফরমেশন গুলো কোথায় আছে, ডেটাবেজে আছে না? ইনফরমেশন গুলো আছে হচ্ছে ডেটাবেজের মধ্যে। তারপরে আমি যখন এখানে ক্লিক করবো, ইনফরমেশন গুলো ডিলিট হবে কোথা থেকে? ডেটাবেজ থেকে। ডেটাবেজে না থাকলে তো আর এখানে আসবে না, তাই না? ডেটাবেজে না থাকলে তো আর এখানে আসবে না। সো ডেটাবেজে ডিলিট করবো, তাহলে ডিলিট করার কাজটা আমরা কোয়েরি লিখে করবো কোনো একটা ফাংশনের মাধ্যমে, ফাংশনে থাকবে কোনো একটা ক্লাসে। সো এখানে ক্লিক করলেই কোনো একটা ক্লাসে কোনো একটা ফাংশন কল করে আমি এই কাজটা করবো, নাকি? এখন এই ডিলিট বাটনটা কোন পেজের মধ্যে আছে? ভিউ পেজের মধ্যে আছে। তো ভিউ পেজের মধ্যে যাই, ভিউ পেজে আসলাম, এসে এখানে দেখতে পাচ্ছি এই যে ডিলিট বাটনটা, তাই না? তাহলে এখন যখন এই ডিলিট বাটনে প্রেস করবে, যখন এই ডিলিট বাটনে প্রেস করবে তখন এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, হাইপার রেফারেন্সের মাধ্যমে কাজটা আমাকে করতে হবে। যখন এখানে ক্লিক করবে এই হাইপার রেফারেন্স অ্যাকসেপ্ট হবে, তাই না? এখন আমি কি করতে পারি, আমি এখানে যেমন এডিট করার জন্য কি করলাম, আলাদা একটা পেজে চলে গেলাম, সেখানে এডিট করে আবার আপডেট করলাম। এখন ডিলিট করার জন্য আমি কি করতে পারি, আলাদা একটা পেজে যেতে পারি। এখন এই ইনফরমেশন গুলো ডিলিট করার জন্য কি এরকম কোনো ফরম্যাট দরকার আছে? কিছু দরকার না, জাস্ট এখানে প্রেস করব ডিলিট হয়ে যাবে। তার মানে আমি কি নতুন করে একটা পেজ নিব না, এই পেজেই করব, এই পেজেই করতে পারি কাজটা। এখন এই পেজেই যদি আমি কাজটা করি তাহলে আমাকে এই পেজ থেকেই কি করতে হবে, ফাংশন লিখতে হবে না? তো ফাংশনটা কোথায় লিখবো, যে এখানে? তাহলে এখানে আমরা একটা ফাংশন লিখবো ডিলিটের জন্য। এখন মনে করেন আমি যদি এখানে ডিলিটের জন্য একটা ফাংশন লিখি, তাহলে এই ফাংশনটা যদি কোনো স্টেটমেন্টের মধ্যে না থাকে, যেমন মনে করেন এই ফাংশনটা সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো, আমি যতবার ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি ফাইলের মধ্যে আসতেছি ততবার কি এই ফাংশনটা রান হয়ে যাচ্ছে না? মনে করেন আমি এই অবজেক্টটা ধরে আমি আর একটা ফাংশন কল করলাম, ডিলিট স্টুডেন্ট ইনফো, আমি এটা ডিলিট করার জন্য ফাংশন লিখলাম। এখন এই ফাংশনটা কি এই পেজে আসলে এক্সিকিউট হবে না? এখন আমি যখনই এই পেজে আসবো তখনই কি ডিলিট করার ডিলিটের ফাংশনটা এক্সিকিউট হবে, নাকি এখানে ক্লিক করলে আসবে? ক্লিক করলে, এখানে এই বাটনটায় ক্লিক করলে কি হবে, এই ফাংশনটা এক্সিকিউট হবে, তার আগে হবে না। তাহলে এখন আমাকে এখানে ট্রেস করতে হবে কি, আমাকে এখানে ট্রেস করতে হবে যে বাটনটা ক্লিক করছে কিনা। ফাইন, বুঝতে পারছেন? ইফ ইজ সেট, সো নাও এখন ইজ সেটের মধ্যে আমি কন্ডিশনটা কি লিখবো সেটা বলেন। তার মানে এখন আমি এখানে কন্ডিশনটা কিভাবে লিখবো, খেয়াল করেন এখানে কন্ডিশনটা আমি কিভাবে লিখবো, আমাকে এখানে কিছু একটা কন্ডিশন তৈরি করতে হবে যেটা দিয়ে প্রভাবে ডিলিট প্রেস করছে কি করছে না। এখন তাহলে যখন ইউজার এখানে ক্লিক করবে, যখন ইউজার এখানে ক্লিক করবে অ্যাকশনটা কোথায় হচ্ছে, এখানে? তাহলে এখানে আমি যদি ছোট্ট একটা চালাকি করি, বলে দিলাম হোয়াট সাইন স্ট্যাটাস, বা মনে করেন বলে দিলাম এ ইজ ইকাল টু বি, বলে দিলাম কি এ ইজ ইকাল টু বি, সিম্পলি বলে দিলাম একটা কথা আর কি। তাহলে এখন এতটুকুনের মানে কি বলেন তো? বলেন তো এই গেট এর মধ্যে এ ইনডেক্সটা কখন পাবে? দেখেন এখানে বলে দিলাম ইকো এই ডাবল এর ও হ্যালো, এরপর ধরেন বলে দিলাম যে সাপোজ এক্সিট। এখন যদি ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন কোনো সমস্যা আছে? দেখেন এই ভিউ ডট পিএসপি এই ফাইলটার মধ্যে কিন্তু কি করা আছে, এই কাজটা কখন করা আছে না, এখানে কিছু যাচ্ছে এই ব্লকের মধ্যে, সে কি ঢুকতেছে? ঢুকতেছে না স্যার। কখন ঢুকবে? যখন সে ডিলিট প্রেস করবে। তার মানে এবার আমি ট্রেস করতে পারছি ডিলিট ক্লিক করছে কি করছে না। এখন এখানে এ ইজ ইকুয়াল টু বি, এটা তো কোনো মিনিংফুল হলো না। এখানে একটু সুন্দর করার জন্য সাধারণত লেখা হয় স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ডিলিট। এখন করলো,
ঠিক আছে, বলেন কি বলতেছিলেন? আইডি তো দিব, অবশ্যই দিব, ঠিক আছে দিলাম। তাহলে এখন এখানে আমি আসলাম, তাহলে এখানে এখানে এনও লিখে কি লিখবো? স্ট্যাটাস। স্ট্যাটাস যদি পায় তাহলে সেবার এখানে আসবে। এখন এখানে সে কি করবে? ডিলিটের জন্য একটা ফাংশন লিখবে। আমি ফাংশনটা লিখলাম যে ডিলিট, ডি ই এল ই টি, ডিলিট স্টুডেন্ট ইনফো, ডিলিট স্টুডেন্ট ইনফো। আমি ফাংশনটা এখানে লিখে দিলাম। এখন এই ফাংশনটার ডেফিনেশন হচ্ছে আমি যে ডিলিট করব, আমি কাকে ডিলিট করব? এই রোটাকে ডিলিট করব না। এখন এই ডাটাবেসে তো অনেকগুলো রো আছে, দেখেন অনেকগুলো রো আছে। এখন আমি কোন রোকে ডিলিট করব সেটা কিভাবে ট্রেস হবে? আইডি ধরে। তার মানে আমি যখন এই ফাংশনটাকে মাধ্যমে ডিলিট করাবো, আমি এখানে মেনশন করে দিতে হবে যে আপনি এই রোটাকে ডিলিট করেন বা তুমি এই রোটাকে ডিলিট করো। তার মানে ওই রোটাকে ট্রেস করবে কি দিয়ে? তার আইডি দিয়ে। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখানে আইডি পাঠাইতে হবে। এখন আইডিটা আমি কোথায় পাবো? দেখেন এই যে এখানে আইডিটা আছে না, এডিট করার সময় আইডিটা পাঠাইছিলাম না। আমরা কি করতে পারি? আমরা এখানে কি পাঠাইছিলাম? এডিট করার সময় আমরা ইন্ডেক্স দিছিলাম একটা, ভ্যালু দিছিলাম কয়টা? একটা। এখন এখানে তো অলরেডি একটা ইন্ডেক্স আছে, আমি চাইলে একাধিক ইন্ডেক্স পাঠাতে পারবো। 256টা ক্যারেক্টার পাঠানো যাবে ইউআরএল দিয়ে। ডাবল এন্ড আইডি ইকুয়াল টু এটা। সেটাও করতে পারেন, ঠিক আছে। আর এখানে এরকম করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মনে করেন, আচ্ছা আচ্ছা সেটাও করা যায়। হ্যাঁ, এখানে আরেকটা রান করা যায় তো যে ইফ সেট গেট স্ট্যাটাস। এখন যখন বড় প্রজেক্ট হবে তখন যদি আপনি ওইভাবে ডিলিট করতে চান অনেক সময় স্ট্যাটাস আসতে পারে। এই জন্য আবার চেক করতে হয় কি স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ডিলিট কিনা। বাট এর চাই তো আপনারা যেটা বললেন নট ব্যাড, এটা আমরা করতে পারি এখানে এসে, যে লাইক বললাম যে ডিলিট, ওকে নাইস, এটাও করতে পারেন ডিলিট ইজ ইকুয়াল টু আইডি। বাট জিনিসটা একটু মিনিংফুল হয় না আর কি, এই যা প্রবলেম আর কি। ডিলিট ইজ ইকুয়াল টু কি দিয়ে দিলাম? আইডিটা দিয়ে দিলাম, খেয়াল করছেন? এটাও করতে পারেন, নো প্রবলেম স্যার। কিন্তু স্যার আমার একটা কোশ্চেন, আপনার ডাটা ট্রান্সফার হবে কম, অ্যাপ্লিকেশনটা ফাস্ট হবে, তাই না? জি স্যার। নাইস স্যার। এখানে যে যদি স্যার আমার মানে সামনে এখানে ফ্রম স্যার পোস্ট ইজটা স্যার ইউজ করছি স্যার, এখানে আবার স্যার মানে স্যার গেটটা দিলাম, তাহলে কি স্যার কোনো? না না না, আপনাকে অনেক ভাবে ডাটা পাঠাতে হবে, কখনো পোস্ট দিয়ে, কখনো গেট দিয়ে, কখনো সেশন একটার ভিতরে আরেকটা, কোনো সমস্যা নেই। না না না, কখনো পোস্ট দিয়ে, কখনো গেট দিয়ে, কখনো সেশন দিয়ে। ওকে, তাহলে আমার এখন আমি এখানে কি করব? এখন ইন্ডেক্সের নাম হবে কি? ডিলিট। ডিলিট ইফ ইজ সেট ডিলিট, যদি ডিলিট হয় তাহলে কি করতে হবে? মানে এই জিনিসটা একটু মানে এটাই খারাপ হয়, আদার দেন এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল। আইডি এই ডিলিট ইন্ডেক্সের ভ্যালুটা কি বলেন তো? আপনি যখন কোন সফটওয়্যার বানাবেন এভাবে বানাবেন? অবশ্যই না, ফ্রেমওয়ার্ক দিয়ে বানাবেন। আদেশ মান বলেন স্যার, আপনি যখন মাল্টিপল ভ্যালু পাস করেন ডাবল এন, আমি এখন সিঙ্গেল এন, পার্থক্য হচ্ছে কি আপনার সেপারেটরটা একটু ই হয় আর কি, এছাড়া তেমন কোনো মেজর পার্থক্য নেই।
সিঙ্গেল এন্ডও পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। নাইস, বাট সিঙ্গেল এন্ড বা ডাবল এন্ড এগুলো ছাড়া মনে করেন আমি এবিসিডি দিলে কিন্তু হবে না, বা স্পেস বা কমা এগুলো দিলে কিন্তু ভেরিয়েবলগুলো আলাদা করা যাবে না, ঠিক আছে? সো নাইস, তাহলে এখন এখানে কি দিয়ে দিব, আইডি দিয়ে দিলাম, তাহলে এই ফাংশনটার একটা ডেফিনেশন দিব আমরা, স্টুডেন্ট ক্লাসে পাবলিক ফাংশন ডিলিট স্টুডেন্ট ইনফো বাই আইডি। এখানে এসে আমরা ডিলিটের জন্য কোয়েরি লিখব, এই ফাংশনটার কল হয়েছে কোন পেজ থেকে, ভিউ পেজ থেকে না? তো আমি তো এখান থেকে রিটার্ন করে দিলেই পারি, হেডার লাগবে, হেডার লাগবে না, সেশন লাগবে না, রিটার্ন করে দিতে পারি কি মেসেজ, তাহলে তো হয়ে যায়। তাহলে আমরা যখন ডিলিটের জন্য কাজটা করলাম,
হ্যাঁ ব্রাউজারে যাচ্ছি রিলোড দিচ্ছি ডিলিটে প্রেস করতেছি স্যার সেকেন্ডবার কাজ করে হ্যাঁ রিলোড দিলে কাজ করে তাই না কারণটা কি এই যে ফাংশনটা আছে না এই ফাংশনটার কাজ কি বলেন তো এই ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম এবার কাজ করে না ফাইন না এবার কিন্তু কাজ করতেছে ওকে সো আমরা ভিউ থেকে যখন ডিলিট করব দেখেন ডিলিট হয়ে যাচ্ছে সাথে এখন মেসেজ তো দেখাচ্ছে না কারণ কি স্যার মেসেজ দিয়ে তো ধরে নিই স্যার এটাকে মেসেজ দিয়ে তো ধরছি বাট দেখাচ্ছে না কেন এখানে মেসেজ ইকুয়াল হবে স্যার তাহলে আমরা হেডার দিয়ে পাঠিয়ে দিব না হেডার দিয়ে পাঠালে ঝামেলাটা হবে না ডিলিট পিএইচপি আরেকটা ফাইল করলে সেটা ছোট কোড থাকতে যাবে এটা থেকে যাবে স্যার ডিলিট করলে আগে একটা কনফার্মেশন বক্স আসবে এরকম করা যাবে জি যাবে স্যার তার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে হ্যাঁ এটাই তো চলেন আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করি নাকি স্যার আসলে এখনই যা হবে অন দ্য স্পট আপনার হইছে তো শেষই হয়ে গেল হ্যাঁ জাভাস্ক্রিপ্ট এখানে রিড করবেন হ্যাঁ যাবে না 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 অ্যাজাক্স লাগবে অ্যাজাক্স অনেক ভাবে করা যায় একটা কাজ হ্যাঁ তো বেস্ট মানে আমরা যখন পিএইচপি দিয়ে করবো তখন অনেক ভাবে করতে পারি আবার মনে করেন হ্যাঁ আবার মনে করেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাজাক্স দিয়েও করতে পারি এবার মনে করেন এটা কি ট্যাগ আছে দেখেন তো সো কোন একটা মনে করেন এটা কি একটা টিডি না এখানে কি এডিট করা সম্ভব বাট এটা কিন্তু সম্ভব তার জন্য একটা অ্যাট্রিবিউট আছে হ্যাঁ এইচটিএমএল এ একটা অ্যাট্রিবিউট আছে যেটা দিয়ে আমরা যে কোনো এলিমেন্টকে চাই এডিট করতে পারি এডিং বলেন প্যারাগ্রাফ বলেন আর যাই বলেন আমরা তো ভুলে গেলাম যন্ত্রণায় ফালাই দিলেন তার জন্য তো কাজ করতে হবে ঠিক আছে তার জন্য অ্যাজাক্স লাগবে ওটাও অনেক না এটা অ্যাট্রিবিউট আছে তার নাম জানি কি কন্টেন্ট কন্টেন্ট এডিটেবল হ্যাঁ এটা মানে ট্রু করে দিতে হবে নাকি দেবে হ্যাঁ টিডিতে হবে না টিআরএ টিআরএ দিলে তো টিডি দিলে শুধু ওই রোটা হবে টিআরএ দিলে পুরো রোটা হবে দেখা যাবে না চুপ বন্ধ কোনটা দিছিলাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ দেখছেন কিন্তু সেটা তো ডাটাবেজে হচ্ছে না ডাটাবেজে হবে না ডাটাবেজে করার জন্য অ্যাড্রেস লাগবে ওইটা আমি করতে পারবো না এই বাদ দেন অন্যদিকে যান এখন স্যার ওইটা কি দিলেন স্যার এটা তো দেখা দরকার স্যার
তো তাহলে এই কোডিংটা বাসায় ভালো করে দেখবেন, শনিবার দিন এই কোডিং এর উপরে আপনাদের একটা অ্যাসেসমেন্ট হবে। রবিবার না আমাদের নেক্সট ক্লাস কি রবিবার না রবিবার স্যার রবিবার হ্যাঁ তো রবিবার দিন এই কোডিং এর উপরে আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে। ওকে অবশ্যই রিটেন না ল্যাব, ঠিক আছে? তো হয়তো কিছু বিষয়ের উপরে কাজটা করতে হবে আর কি, ঠিক আছে? কিছু লিখছেন মেসেজ করে কি মেসেজ দেয় প্রিন্ট করতে কোড লেখছেন যে দেয় এখানে লিখবটা তার কোথায় লিখবেন এখানে কোথায় লিখবেন মেসেজ নামে ভিডিও বলে লিখতে লাগবে ঝামেলাটা হতো না আরকি, ঝামেলাটা হতো না। আমি তো এই পেজে আছি তাই না, এই জন্য ঝামেলাটা হচ্ছে আরকি। তো যাই হোক, এটা আমরা রিমুভ করতে পারবো, সমস্যা নাই, এটা মেজর কোনো ইস্যু না। কল লেখ একটা সিঙ্গেল কোটেশন তারপর ওয়ার সিঙ্গেল কোটেশন ফর এটা ওয়ার ওয়ার স্যার এর মধ্যে ওয়ার লেখ ওয়ার তারপর এই পাশে একটা ওয়ার এই পাশে ওয়ার এটা ওয়াও ফাইন কি করে ফেললাম সব ডিলিট করে দিলেন এর একটা কাজ করলেন আচ্ছা খুব সুন্দর হলো তাই না আমরা সব ডিলিট করে ফেলা একবারে ঠিক আছে এখন মনে করেন না এটা এই জন্য কি করতে হবে প্রমোশন হয়ে যাবে প্রমোশন হয়ে যাবে হ্যাঁ আচ্ছা মেসেজটা থেকে যাবে স্যার পুরো ডাটাবেস থেকে যাবে টেবিল পুরো খালি করে দিলে কি হবে ট্রাঙ্কেট করবেন আচ্ছা সো আমরা এখন এখানে আর কি ইনফরমেশন ইনপুট দেই যে লাইক বললাম হাবিবুর রহমান এখানে যে ফোন নাম্বার দিলাম 1234 1234 হ্যাঁ স্যার অ্যাড্রেসটা পাওয়া যাবে ফোন নাম্বারটা হচ্ছে এটা ইমেল ভুল আছে বিষয় আর কি এভাবে কাজটা হচ্ছে আর কি আলটিমেটলি। এখন ঘটনা হচ্ছে যে ডিলিট বাটনে প্রেস করলে একটা মেসেজ দিবে আর এম শিওর টু ডিলিট হ্যাঁ এই কাজটা করা আমরা করব বাট বিফোর দ্যাট চলেন করা যাবে এখনই করা যাবে আমরা জাভাস্ক্রিপ্টে একটু প্র্যাকটিস করব আর কি হ্যাঁ
সো কাজটা করে ফেলি, তারপরে না হয় আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করি। এই অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে এসে এখানে একটা ইনস্ট্রাকশন সেট করেন এভাবে, যেমন ধরেন টাইটেল, এটি কি একটা অ্যাট্রিবিউট, ক্লাস এটি কি অ্যাট্রিবিউট, তাই না? সো এরকম অন ক্লিক এটা একটা অ্যাট্রিবিউট, এর একটা ক্যাটাগরি আছে, এর নাম হচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউট। তো ইভেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি করলাম, একটা ফাংশন কল করে দিলাম, নাম হচ্ছে কি চেক ডিলিট। তো এই চলেন এই ফাংশনটার ডেফিনেশন দিতে হবে। এই ডেফিনেশন আমরা কোথায় দিব, এই যে হেডের মধ্যে দেই। কনফার্মটার কি স্যার একটা বিল্ট ইন ফাংশন? রাইট, কনফার্মটার হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন জাভাস্ক্রিপ্টে। শুধু এটুকু লেখেন, এরপরে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো কি লেখা হচ্ছে এবং কেন লেখা হচ্ছে। আমাদের কাজটা হয়ে গেছে, মেবি দেখেন
কনফার্ম হচ্ছে একটা বিল্টইন ফাংশন জাভাস্ক্রিপ্টে, যার মধ্যে যখন আপনি কোনো কিছু লিখে দিবেন সেটা সে পপ আপ আকারে দেখাবে, এবং দেখানোর পর দুইটা মেনু জেনারেট হবে, একটা হচ্ছে ওকে একটা হচ্ছে ক্যান্সেল, তাই না? জি স্যার। সো ওকে ক্লিক করলে বাটনটা রিটার্ন করবে হচ্ছে ট্রু, আর ক্যান্সেল রিটার্ন করলে যে কনফার্ম, এই ফাংশনটার মধ্যে মেসেজটা দেখাবে, বাটন দেখাবে, ওকে ক্লিক করলে দেখাবে হচ্ছে ট্রু, তাহলে এখানে আসবে ট্রু, ইফ ট্রু মানে কি, রিটার্ন করবে ট্রু। সো যখন কোনো একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে, যখন কোনো একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট লেখা হয়, যে হাইপার রেফারেন্স এটা কি অ্যাট্রিবিউট, ক্লাস এটা একটা অ্যাট্রিবিউট, তাই না? অন ক্লিক এটা একটা অ্যাট্রিবিউট, টাইটেল একটা অ্যাট্রিবিউট। সো সবচেয়ে পাওয়ারফুল অ্যাট্রিবিউট হচ্ছে হলো আপনার ইভেন্ট অ্যাট্রিবিউট, অন ক্লিক এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে কি সবচেয়ে পাওয়ারফুল। হ্যাঁ, সবচেয়ে আগে ক্লক মানে যখন এই বাটনে ক্লিক করবে, যখন এই ট্র্যাশ এই বাটনে ক্লিক হচ্ছে, সবার আগে কল হবে কোনটা, এই অন ক্লিক। এই অন ক্লিক যদি রিটার্ন করে ট্রু তাহলে হাইপার রেফারেন্স অ্যাক্টিভ হবে, আর অন ক্লিক যদি রিটার্ন করে ফলস তাহলে হাইপার রেফারেন্স অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, তার মানে এই যে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটা, এটা যদি অ্যাক্টিভ না হয় তাহলে কি ডিলিট হবে? ডিলিট হবে না কিন্তু। তার মানে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। স্যার এখানে স্যার মানে হাইপার রেফারেন্স বুঝবে কিভাবে যে এটা জিরো ট্রু হয়েছে না ফলস হয়েছে? স্যার এই যে রিটার্ন করতেছে, যে রিটার্ন এখানে ধরা হয়েছে এইটি দিয়ে, আচ্ছা এই রিটার্নটা স্যার কোথায় যাবে? স্যার এই হাইপার রেফারেন্স আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখলাম, এখন এখানে যদি ইভেন্ট অ্যাট্রিবিউট থাকে সেটা সবার আগে কল হবে, সবার আগে কল হবে কোনটা, সেটা এখানে হচ্ছে মেবি দেখি আমরা একটু হয় কিনা, এই যে আমার কাজ করতেছে ক্যান্সেল দিলে হচ্ছে না, ক্যান্সেল দিলে হচ্ছে না, বাট যখন ডিলিটে প্রেস করব তখন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো অ্যাড স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট, সো মোটামুটি একটা কমপ্লিট সার্কেল। স্যার এখানে ফাংশনটা যদি আমি বলে দেই সেটা তো ডিলিট হয়ে, কোন ফাংশনটা, ফাংশনের টুটা কেটে দিলাম, বুঝিনি কোনটা। কোথায় ঢুকতেছে আপনার, এলসে আসলে সে কি রিটার্ন করতেছে? ফলস। স্যার এখানে যদি স্যার চেক এর ওখানে যদি স্যার আমি নট সাইন ইউজ করে দিই তাহলে স্যার কি হবে? স্যার তাহলে উল্টাটা হবে, স্যার ক্যান্সেল দিলে স্যার ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, কনফার্মটা তো স্যার ট্রু অর ফলস রিটার্ন করে, তাহলে আমি স্যার শুধু রিটার্ন কনফার্মটা দিচ্ছি না কেন, এটা এটা রিটার্ন করে কি দিতে হচ্ছে? রিটার্ন রিটার্ন চেক, হ্যাঁ রিটার্ন চেক, সে তো ট্রু অর ফলস রিটার্ন করে, এটা কি হবে স্যার? চেকও লিখে লাগে, তাহলে রিটার্ন কনফার্মই লিখতে দিয়ে দিতে, রিটার্ন কনফার্ম, তাহলে আমি যদি এই লাইনটা এখানে লিখে দেই সেটা তো হওয়ার কথা, তাই না? রিটার্ন এটা দিয়ে দিলাম কনফার্ম আর শিওর, চেক করাটা তো নাই, আচ্ছা নতুন একটা ইনফরমেশন ইনপুট দিয়ে দিচ্ছি, দিতে যাচ্ছি, হ্যাঁ ইটস ওয়ার্কিং ওয়েল। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, ফাংশন লিখেও করতে পারি অথবা ডিরেক্ট এখানে কি করতে পারি, কনফার্ম। ঠিক আছে, ঠিক আছে, গুড, ভেরি গুড।
সো আমরা একটা কমপ্লিট টাস্ক এক্সিকিউট করতে পারলাম, যে লাইক ডাটা সেভ করা, ডাটা তুলে নিয়ে আসা, ডাটা এডিট করা, ডাটা ডিলিট করা, এই বিষয়গুলোর উপর আমাদের আলহামদুলিল্লাহ একটা প্র্যাকটিস হয়ে গেল আর কি। আমাদের নেক্সট টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখানে জাস্ট ওয়ান কনফার্ম, শুধু আপনি রিটার্নটা ভরে নেবেন তাহলেই হবে। স্যার স্ক্রিপ্টও লিখতে হচ্ছে না স্যার, যদি ওকে হয় তাহলে সে ওয়ান রিটার্ন করবে, যদি ক্যান্সেল হয় তাহলে সে জিরো রিটার্ন, টু রিটার্ন করবে, টু ফোর টু ফোর জিরো। জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করবো, সবাই একটু পড়াশোনা করেন জাভাস্ক্রিপ্ট, গুগলে সার্চ দিয়ে একটা কাজ করেন, এই সাইটে আসেন, এখানে লেখেন ডেভেলপারস মজিলা, ডেভেলপারস মজিলা এখানে আসেন, ওখানে এসে ওখানে এসে দেখেন বাম দিকে একটা লিংক আছে, এই যে কি বলে জাভাস্ক্রিপ্ট পাইছেন, জাভাস্ক্রিপ্ট এখানে যান, হ্যাঁ জাভাস্ক্রিপ্টে ক্লিক করেন, দেখবেন জাভাস্ক্রিপ্টে সুন্দর একটা ডকুমেন্টেশন পাবেন। আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, হ্যাঁ বাট এটা একটু অ্যাডভান্স, একদিনে সম্ভব না, হ্যাঁ আস্তে আস্তে করে পড়তে হবে, প্রত্যেক দিন এক ঘন্টা দু ঘন্টা করে পড়া লাগবে। আপনাকে জাভাস্ক্রিপ্ট জানা লাগবে, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি জানতে হবে জেকুয়েরি, এরপরে জাভাস্ক্রিপ্টের একটা লাগবে কি বলে এটাকে ফ্রেমওয়ার্ক লাগবে, ফ্রেমওয়ার্ক আবার একটা শিখলে হবে না, ফ্রেমওয়ার্ক শিখা লাগবে তিনটে, বুঝতে পারছেন? আমি তারপরে 5-10 মিনিট এক্সপ্লেইন করার চেষ্টা করি, ইনফ্যাক্ট আজকে সময় নাই আর, তাই না, শেষ করে দেবো নাকি? ওকে নেক্সট ক্লাস থেকে জাভাস্ক্রিপ্ট শুরু করবো, হ্যাঁ বাসায় পড়াশোনা করবেন, তখন যে প্রশ্ন
চীনের একটা লোকের মানে সে বলতে তার তোমার এসে যে ভাই তোমার একদম ক্লাসের টপরটা চিনিও থাকা লাগবে না মিডিলে মধ্যে থাকো মিডিল না পাও নিচে থাকো কারণ এরা একমাত্র আছে যারা বাইরের যেসব কাজকাম আছে এসব নিতে পারে নামটা মনে রাখে সে অবস্থা তোমার অবস্থা সেই না ঝামেলা নাই তবু